সেল করার সুযোগ দিচ্ছে এই আর কি, এর বাইরে কিছু না। কিন্তু ফ্রি বেশি সার্ভিস দিতে হচ্ছে মেল চ্যানেলটা, আর সেন্ডিং গুলো যদি আপনি ব্যবহার করতে চান তাহলে পেইড ভার্সন ব্যবহার করতে হবে আপনাকে। জি ভাই বুঝছি, দুইটার কাজ একই। হ্যাঁ ওকে, আচ্ছা খালি ড্রাইভার দিলে হবে ভাই। আর একটা জিনিস জানার ছিল যে আমরা গুগল থেকে যেসব মানে ইমেল মার্কেটিং এর জন্য যেসব ফটোগুলো মানে ইনস্টল করছি বা ইয়া আনোকে ডাউনলোড করার পরে সেটা কি হচ্ছে ফাইবারে দেওয়া যাবে গিগ হিসাবে? ভাই আরেকবার একটু কষ্ট করে বলবেন কি? মানে আমরা গুগল থেকে ইমেল মার্কেটিং এর পরে যেসব ইমেজ গুলা ডাউনলোড করার পরে ওগুলো কি হচ্ছে আমরা সরাসরি হচ্ছে ফাইবারে গিগ হিসেবে দিতে পারবো? না না না, আমরা এই কাজটা করব না। আমি তো বলেছি সবাইকে, দরকার হলে একটু রিসাইজ হলেও আপনাকে করতে হবে, দরকার হলে রিনেম করতে হবে, একটু হলেও এডিট করবেন, আর রিসার্চ করতে হবে, একটু দেখতে হবে যে আদার্স লোকেরা আসলে গুগল থেকে নামালেই কি পারফেক্ট হচ্ছে। ওই যে আমি বললাম আপনার নিজের দোকানটা আপনি আসলে কিভাবে ডেকোরেশন করবেন, অন্যের চয়েজেবল ডেকোরেশন যদি আপনি হুবহু কপি করেন সেটা কি ভালো হবে, আর নিজের মতো করে যদি একটু ডেকোরেশন করেন এটা কিন্তু বেটার, ইউনিক হলো প্লাস সব দিক থেকে বেটার হলো, আপনার হিসেবে দাবি করতে পারলেন, তাই না? জি ভাই আমি সাজেস্ট করব যে একটু এডিট করেন, একটু এডিট, নরমাল এডিট আমরা সবাই সচরাচর পারি, আর দরকার হলে আমরা 10 মিনিট ইউটিউবিং করলে, 10 মিনিট ইউটিউবিং করলে আপনার ভালো মানের একটা এডিট মানে যেটা আমাদের প্রয়োজন সেই এডিটটা শিখে যাবো ইনশাল্লাহ। তাহলে গিগ নিয়ে কারো কোনো প্রবলেম নেই ভাই? গিগ পাবলিশ করতে যে একটু প্রবলেমের সম্মুখীন হইতে হবে, মানে গতকালকের ভিডিও আপনি আপলোড করেছেন সেখানে হচ্ছে ভাইয়ের যে ভাই আসছিল দেবরাজ ভাই তার কিছু কথাই আমি শুনতে পাচ্ছিলাম, মিউট হয়ে গেছে মনে হয় ভিডিওটা। আচ্ছা আমি দেবরাজ ভাইকে আবারও আসার জন্য বলেছি, তো দেখা যাক দেবরাজ ভাই যদি যদি খালি অনলাইন খালি গিগ ওনার পিসিতে পেট করে একটু এসে দেখা দিলে আমাদের জন্য একটু সুবিধা হতো, মানে নতুন করে গিগ ক্রিয়েট করে দেখাবে এরকম কিছু বলছেন? জি খালি গিগ ক্রিয়েট করে মানে ওইখানে একটু সমস্যা, তাছাড়া আচ্ছা আমি আমি নিজে আপনাদেরকে গিগ ক্রিয়েট করে দেখাচ্ছি। ক্রিয়েট করতে যে কি সমস্যা মানে আপনার মনে হচ্ছে আপনি ক্রিয়েট করতে যে কি ফেস করছেন কি? আমি এটাই নোট করতে বলেছি আপনাদের, আসলে আপনাদের দায়িত্ব কি জানেন, আপনি এই বিষয়গুলো আপনি সমস্যায় পড়েন এটাই আমি চাই, আপনার সমস্যাটাই আমার ভালো লাগা। এখন বিষয় হচ্ছে আপনি সমস্যায় যদি না পড়েন তাহলে আমি ওটা নিয়ে ডিসকাসও করতে পারছি না, আমার টপিকও থাকতে না, আমি আপনাদের সাথে আছি শুধু এই জন্যই। আপনার এই জন্য কিন্তু আমি বলেছিলাম যে আপনাদের সমস্যাগুলো যখনই গেক ক্রিয়েট করতে যাবেন সমস্যাগুলো নোট করে রাখবেন। কি সমস্যাটা হচ্ছে ভাই আমাকে যদি একটু বলতেন আমন ভাই? গিগের বিষয়ে যেসব ইয়াগুলো লেখা লাগে যে গিগ অ্যাবাউট অ্যাবাউট গিগ গিগে সম্পর্কিত সব বিষয়গুলো লেখা লাগে সেগুলো আমি আসলে বুঝতে পারছি না আসলে কি লিখবো এখানে। এটার জন্য আমি বলেছিলাম যে আপনাকে গিগ রিসার্চ করতে হবে, আদার্স আমি সেম উদাহরণটা আবার দেব, আসলে অন্যরা তার দোকানে কি সার্ভিস দিচ্ছে সেটা আপনাকে দেখতে হবে, এটা দেখার পরে আপনাকে ভাবতে হবে যে ওরা এই সার্ভিস দিচ্ছে আমার কি বেটার, আমি কি কিসের উপরে দক্ষ। এই যে আমরা সাতটা টপিকের উপরে ক্লাস করেছি, এই ক্লাসটা আমি নিজেকে কোন বিষয়ের উপর দক্ষ বলে ফিল করছি, আমি চাইলে 7টা দিয়েই গিগ ক্রিয়েট করতে পারি, হয়তো আমি সবগুলোতে ফিল করছি যে না এই ক্লাসটা নিলে আমি ঠিকঠাক ভাবে প্রোভাইড করতে পারবো। এটার উপরে যখন আমি ডিফেন্স করছি আমার কনফিডেন্স যখন এ লেভেল, আমি যেটা বললাম এ লেভেল যখন, তখন আপনি অন্যর গিগটা দেখতেছেন যে ওর গিগে কি লেখা আছে, আপনি তাকে মানে তার মতো করে লেখার চেষ্টা করেন যে এই ধরনের সার্ভিস আমি প্রোভাইড করবো, আমরা যে কাজগুলো করবো ঠিক গিগ অ্যাবাউটে সেই কথাটাই লিখবো, এর বাইরে কোনো কিছু লিখতে হবে না। ওই যে আপনার মার্কেটিং কিছু পলিসি ব্যবহার করতে হবে, অর্থাৎ পাম দেওয়ার মতো কিছু কথা রাখতে হবে, একটা মানুষকে কনভেন্স করার জন্য যে ধরনের কথা প্রয়োজন, যেমন এর মধ্যে কিছু কিছু কি জানেন 24/7 hour সার্ভিস, হ্যাঁ এরকম ধরনের, এরপরে হচ্ছে 100% মানি ব্যাক গ্যারান্টি এরকম ধরনের, আরো এরকম আপনি যখনই গিগ রিসার্চ করবেন তখন আপনার এই বিষয়ে কনফিউশন গুলো একদম কেটে যাবে, আপনি যখন 8-10টা গিগ
একটু মনোযোগ সহকারে দেখবেন, অর্থাৎ আপনি যে কাজের উপরে যখন গিগ ক্রিয়েট করতে যাচ্ছেন, একটা গিগ ক্রিয়েট করতে যারা ভালো মানের ফাইবার এক্সপার্ট, একটা গিগ ক্রিয়েট করতে প্রায় 3 থেকে 4 দিন সময় নেয়, তার থিঙ্কিং তার চাইতে অনেকে বেশি হয়, ঠিক আছে? সব টোটাল ব্যাপার ভেবে চিন্তে রিসার্চ করার পরে, যেরকম আমাদের দেবরাজ ভাই দেখাইছিল, সেটা হচ্ছে তিনি কিন্তু একটা ডকুমেন্ট ফাইল আগে তৈরি করে নিলেন, তারপরে গিগ রিসার্চে গেলেন, তাই না? সেটা কিন্তু সাময়িক ভাবে আপনাদেরকে জাস্ট দেখানোর উদ্দেশ্য ছিল। আমাদেরকে দেখানোর জন্য ওটা করেছিল, কিন্তু যখন রিয়েলি আসলে একটা গিগ খোলা হবে, অর্থাৎ আপনারা যেটা করছেন সেটার জন্য একটু সময় নিতে হবে। কোনো কপি তো করা যাবে না ভাই, বাতাই কোনো কপি করা যাবে? হুবহু কপি করা যাবে না, বিশেষ হচ্ছে একদমই কপি করা যাবে না, আমি সেটা সাজেস্ট করছি না। আপনারা সবাই মানে চুরি করব বাট টেকনিক, প্রথমে নোট করে নিলাম, নোট করার পরে যদি ওটা হয় আমি হেসে টাইম টাইপিং করি, মানে কিছু কিছু লাইন ব্যবহার করা যায় না, যে এরকম কমন কিছু লাইন থাকে আপনি দেখলেই তো বুঝতে পারবেন, যে এখান থেকে জাস্ট এই কথাটা এডিট করে দিলে আমার কথাটার মিনিং একই থাকছে, বাট আমি আরেকটা কথা এড করে দিলাম বা একটা কথা কেটে দিলাম, এরকম হয় না ভাই? জি জি, বিহেভিয়ারটা আপনাকে করতে হবে এখানে, এই টেকনিকটাই ব্যবহার করতে হবে। আমরা একটা সময় লাগি পাবলিশ করি নাকি ভাই? হ্যাঁ সময় নিয়ে করতে হবে, এই জন্য তো আপনি আমি আপনাদের গত 3 দিন প্লাস তারও আগে ঈদের আগে আমি আপনাদেরকে সময় দিয়েছি যে শুধুমাত্র গিগ রিসার্চ করে দেবেন ঈদের ছুটিতে, আপনারা দেখবেন যে অন্যের দোকানে কি সালা হয়েছে। কয়েকটা ক্লাস মিস গেছিল তো এই ভিডিও গুলো দেখে আমি কাজগুলো কমপ্লিট করেছিলাম, এর জন্য ওইটা সমস্যাটা আমি বুঝতে পেরেছি মামুন ভাই, আমি তাহলে মিস করেছি, আমার এখানে নেটের সমস্যা ছিল কিছুদিন খুবই, এর জন্য প্রবলেমটা। সমস্যা নেই, আপনার কারণে হয়তো আরো দু একদিনে যে কনফিউশন গুলো ছিল এগুলো রিভাইজ করলো আমাদের, আমি তো প্রবলেম গুলো চাই আসলে প্রবলেম হোক সেটাই তো। আচ্ছা গিগ পাবলিশ করেননি আমাদের মধ্যে, এখানে একটা গিগ এখনো পাবলিশ হয়নি, এরকম কেউ আছেন? হ্যাঁ ভাই আমি আছি, আমি পাবলিশ করি এখনো, আপনার সাথে তো কথা হলোই, আর আর কেউ ভাই? আমি আছি, আমার গিগ পাবলিশ করা হয়নি, এই যে এখানে ছবি এডিট করে আপলোড দেয় না ওখানে দিয়ে আমি বেঁধে গেছি, ওখানে শেষে যে ভেরিফিকেশনের জন্য যে নাম্বারটা দেয় ওইটা তো আমারও সমস্যা ছিল, তামিম আহমেদ ভাই তোমাকে সলভ করে দিছে, কিন্তু কিভাবে করে ভাই এটা এটা একটু জানা হয়নি। আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে মানে আপনার অ্যাড্রেসটা ঠিকঠাক যদি হয় তাহলে নিবেন। আচ্ছা ভাই ঠিক আছে, এখানে দেখেন আপনার কাছ থেকে অপশন নিতে হবে, হ্যাঁ যেমন যখন আমরা মার্কেটিং করব এটার জন্য কি ইমেল পাঠাতে হলে কি লাগে, সাবজেক্ট লাগে তাই না, তারপরে কন্টেন্ট লাগবে, কন্টেন্ট লাগবে, সে তার কাস্টমারদেরকে কাস্টমারদেরকে সে কি পাঠাতে চায়, মানে তার মূল টার্গেটটা কি, এই বডি বডি অর্থাৎ বডিতে আমরা কি লিখব, পিকচার অ্যাড করব কিনা, তার টেমপ্লেট আছে কিনা, এই বিষয়গুলোই জাস্ট এক কথায় লিখে দিবেন যেন ক্লায়েন্ট বুঝতে পারে। যেমন এক কথায় কিভাবে লিখবেন, তা আপনার লাগবে হচ্ছে সাবজেক্ট বডি, বডি অর্থাৎ ক্লায়েন্ট বুঝে নেবে বডিতে কি কি বসাতে হয়,
যে ইমেল মার্কেটিং করবে সে বডি সম্পর্কে বুঝে ফেলবে, বডি কিংবা আপনি ব্র্যাকেটে লিখতে পারেন কন্টেন্ট। আরো একটা সাজেস্ট করি, সেটা হচ্ছে আপনি ইমেল মার্কেটিং এর কয়েকটা কয়েকটা গিগ দেখবেন তারা কি রিকোয়ারমেন্ট দিয়েছে, ওখান থেকে আইডিয়া নিতে পারেন, কোনো সমস্যা নেই। সফল ভাই অনলাইন পোর্টফোলিও মানে মানে বলতে কি ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো বোঝায়? অনলাইন পোর্টফোলিও, হ্যাঁ পোর্টফোলিও মিন করে আমরা এই স্টেপে যাব যখন আমাদের এখানে আসলে পোর্টফোলিও দরকার হচ্ছে না। যেমন আমরা কিন্তু ইয়েতে কাজ করেছি যে লিংকডইন এ আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করি না, যে আমি 2 বছর একটা যা পজিশনে জব করেছি, এই যে এক্সপেরিয়েন্স জব করলো এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড মানে পোর্টফোলিও। না আমি হলো কালকে মনে না পরশু দিন আপনার হলো ওই ফাইবারে একটা মানে বায়ার রিকোয়েস্টে আমি ইয়া করছিলাম, তো ও আচ্ছা বুঝতে পেরেছি ভাই বুঝতে পেরেছি। হ্যাঁ বিষয় হচ্ছে আমাদের কিছু ড্রাইভ থাকে বা এরকম কিছু সেকশন আমরা করে নিতে পারি, বা আমার নিজস্ব ওয়েবসাইট থাকতে পারে যেখানে আমার এক্সপিরিয়েন্স গুলো টোটাল লেখা আছে আমি কি কি করেছি। এই এই বিষয়টা হয়তো আপনি দেখেছেন, ক্লায়েন্ট অনেক সময় চাইবে যে তোমার পোর্টফোলিও কোথায় আছে তুমি দাও। হ্যাঁ ওটা দেখতে চাচ্ছিল, এই তো বুঝতে পারছি। যাই হোক এটা আপনার ড্রাইভ, আপনার ড্রাইভ গুগল ড্রাইভটা সাজাতে পারেন, মানে গুগল ড্রাইভে লিংক দিয়ে দিলে তখন ইয়া করতে পারবে। হ্যাঁ যে আমার এখানে পোর্টফোলিও রাখা আছে তুমি এটার ভিতরে ঢুকে দেখতে পারো। যেহেতু এছাড়া আমরা কি করতে পারি জানেন, আমাদের এই যে ব্লগার ব্যবহার করি না, ওটা লিংক দিলে দেখতে পারবে না তাহলে তো অবশ্যই পাবেন, কোনো সমস্যা নেই। আমি ওটাই বুঝিনি যে অনলাইন পোর্টফোলিও চাইছে, আমি বুঝি নাই যে আসলে কি চাইছে। তখন আমি বললাম যে ফেসবুক আর লিংকডইন বললে একটা হলেই হলো। আপনি এভাবে দেখাতে পারেন, আর অত কষ্ট আমার মনে হয় পোর্টফোলিওর জন্য এত কষ্ট করার দরকারও নাই। তবে যারা একদম নিখুঁত ভাবে কাজ করতে চান, অর্থাৎ এ প্লাস যারা পেতে চান, এ প্লাস এর উপর যাদের গোল্ডেন পাওয়ার ইচ্ছা আছে, তারা তো করবেনই অবশ্যই, অবশ্যই করবেন। সিভি টাইপের একটা পোর্টফোলিও বানিয়ে দিয়ে দিতে হবে কেউ চাইলে। আসসালামু আলাইকুম, তাহলে আপনার সুবিধা হবে কি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভাই একটু কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই বলেন। শ্রবণ ভাই আমি তো ফেসবুক মার্কেটিং এর উপরে হচ্ছে মানে গিগ পাবলিশ করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, কিন্তু তার আগে আমার হচ্ছে ফেসবুক গ্রুপে যাওয়ার পর আমি যখন ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপ সাবস্ক্রাইব, ম্যাডাম তো নাই আজকে, তো ওইখানে ম্যাডাম অসুস্থ আছে। সেটা হচ্ছে আপনার বাম পাশে দেখবেন সার্চের যে সার্চ করার পরে আপনার হচ্ছে ফিল্টার করার অপশন আছে, ফিল্টার নামে একটা অপশন আছে, একটু হয় যে লোকেশন প্লিজ একটু দেখা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দেখাচ্ছি ভাই। আচ্ছা আমি দেখাচ্ছি, এর মধ্যেই আমি যে ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাই আপনার আর কোনো প্রশ্ন থাকলে বলেন। না ভাই ওই পর্যন্তই, যে পোর্টফোলিও সমস্যা নেই। প্রেজেন্টেশনে আসেন।
দেখেন আমি একটু সার্চ করেছি, বাই এন্ড সেল ইন ইউএসএ। দেখেন এই যে ফিল টার্ন রেজাল্ট নামে যে অপশনটা আছে না, এখান থেকে, হ্যাঁ এখান থেকে আপনি কি খুঁজতে চান এই এখানে আপনি চুজ করে দিতে পারেন। পোস্ট পোস্টেড ফ্রম, কে পোস্ট করেছে, কোন এনিওয়ান, যে কেউ পোস্ট করেছে, ইউ, ইওর ফ্রেন্ড, অর্থাৎ গ্রুপের পোস্ট, না কি ধরনের, আপনি যেখানে এটা যেটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে ফিল্টার করতে পারেন, আমি জাস্ট ওই ফিল্টারের একটা অপশন দেখাচ্ছিলাম, নিচে কিন্তু লোকেশনের জায়গা মানে অপশন আছে, লোকেশনের অপশন আছে, আপনারা চাইলে ওখান থেকে ফিল্টার করে দেখতে পারেন। ওকে আমি হচ্ছে গ্রুপ গ্রুপ দেখি, আমরা এই দেখেন গ্রুপে আসছি, গ্রুপ থেকে অ্যাবাউটে আসছি, অ্যাবাউট থেকে দেখব এটা লোকেশন আমরা দেখতে পাচ্ছি কিনা। এটা খুঁজে বের করার আরো একটা টেকনিক আছে, আমি একটু ওয়েট করেন, আমি একটু ট্রাই করে দেখাচ্ছি আপনাদের। ওকে, আরো কারো প্রবলেম থাকলে সেটা শেয়ার করতে থাকেন, আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা কিভাবে খুঁজে বের করতে হবে, আমি এটা দেখাচ্ছি। খালিদ ভাই ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই কি হচ্ছে ফেসবুক মার্কেটিং সম্পর্কে বলছে? আমি সঠিক জানি না ভাই, বুঝতে আমার বোঝা যাচ্ছে না। আমি হ্যাঁ ভাই ফেসবুক মার্কেটিং কারো একজন প্রবলেম হয়েছিল মনে হয়, সে কারণে। নবন ভাই, নবন ভাইয়ের সাথে একটু কথা বলি তাহলে। নবন ভাই বলেন বলেন, এই ফেসবুক মার্কেটিং এ আপনি কি গিগ কি ফেসবুক মার্কেটিং এ পড়ে দিবেন? হ্যাঁ আমি গিগ ফেসবুক মার্কেটিং এর উপরেই করব। মানে ফেসবুক মার্কেটিং আমার একটা সমস্যা আছে, সেটি আপনাকে যদি একটু বলতে আপনি হয়তোবা প্রবলেমটা বলেন, যদি পারি সমস্যা বলেন। মানে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যালো। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনাদের ফাইবারে কোনো সমস্যা ভাইয়া দিদিকে আমাকে বলতে পারেন, গিগ বিষয়ে। ভাই টাইম কিভাবে অ্যাড করব যে আমি এত সময় অ্যাক্টিভ থাকব? ভাইয়া ওটা টাইম এক না, আপনার আমি দেখাচ্ছি আর কি প্রথম থেকে না প্রেজেন্টে না। আমি একটু বলি, সেটা হচ্ছে ভাই প্রথমে গিগ ক্রিয়েট করে দেখাক, তাহলে আপনারা একবারে এ টু জেড মানে প্রথম থেকে স্টার্ট করলে সব বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, এটা সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, তো আপনি এই অ্যাকাউন্ট থেকে একটা গিগ ক্রিয়েট করে দেখেন জাস্ট। আচ্ছা ভাই, যখন আমরা গিগ ক্রিয়েট করব তখন অবশ্যই আমরা আগে রিসার্চ করব আর কি, আমরা কোন বিষয়ে আমরা গিগটা ক্রিয়েট করব আর কি, গিগ অন্যদের কেমন কি দেওয়া আছে, গিগ ডিসক্রিপশন কি দেওয়া আছে, গিগ ইমেজ কি দেওয়া আছে, গিগ এর ট্যাগ কি দেওয়া আছে, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট বা মার্কেটিং সম্পর্কে। তো এই জিনিসটা আর কি আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কারণ গিগ, এই গিগ থেকে কিন্তু আমরা অনেক অনেক সেল করব আর কি, আমার একটা গিগ থেকে আমার লাখ টাকা ইনকাম হতে পারে বা এরকম হয় আর কি। তো আপনাদের হবে, কিন্তু যে গিগটা দিব কপিরাইট কখনো মানে ফাইবার এমন একটা জিনিস এখানে কপিরাইট এটা পছন্দ করে না আর কি। দেখা যাচ্ছে আমি একটা আপনাকে আর কি একটা গিগ দেখাই, তারপরে বুঝতে পারবেন আর কি। তো ইনস্টাগ্রাম মার্কেটিং আমি সার্চ করলাম, এটা একটা ট্যাগ। তো কোন বায়ার যখন হলো যখন ইনস্টাগ্রাম মার্কেটিং লেখা তখন সার্চ করবে, তো ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড যতগুলো গিগ আছে ঠিক ততগুলো গিগ আপনার ফার্স্ট পেজ থেকে আপনার 22 নাম্বার পেজ পর্যন্ত ওখানে শো করবে। দেখেন এদের গিগ র্যাঙ্কে আছে বর্তমানে, এদের গিগ হলো ফার্স্ট পেজে আছে। তো আমি কিছু গিগ ওপেন করি, দেখেন ওরা কি কি দিয়েছে আর কি। ভাই হ্যাঁ ভাই, আমাদের ইমেল মার্কেটিং এর উপরে দেখালে ভালো হতো, আমরা যেহেতু আমরা ইমেল মার্কেটিং এর উপরে গিগ দিচ্ছি। তো আচ্ছা স্বপন ভাই আমাকে এই জিনিসটা আর কি বলতে বললো আর কি, তারপরে আপনি দেখা ইমেল মার্কেটিং এর উপরে যদি দেখাতেন একটু সুবিধা হতো। ইমেল মার্কেটিং এর উপরে ভাই আগের দিন দেখাইছে, ওটা ভিডিও থেকে আমরা দিতে পারবো ভাই। হ্যাঁ ভাই, এখানে ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং যেটা হয় না কেন আপনার সমস্যা নেই, আপনি যেইটা আপনার মানে ইচ্ছা যেই বিষয়ে আপনি এক্সপার্ট বা আপনাকে মানে 100% আপনি সেই কাজটা করতে পারবেন ঠিক ওই রিলেটেড আপনি গিগটা বা এখানে যে সার্চ করলাম আমি ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে ঠিক আপনি ওই সার্চ বক্সে এসে আপনি ইমেল মার্কেটিং লিখে সার্চ করবেন, সার্চ করার পরে দেখবেন যে এরকম অনেকগুলা আপনার হলো গিগ আসবে। তো অনেকগুলা গিগ দেখার পরে আপনার এই যে দেখেন এই গিগটা আমি ওপেন করলাম, ওপেন করার পরে দেখেন এ বলছে কি আই উইল ডু ইওর ইনস্টাগ্রাম মার্কেটিং উইথ প্রপার এঙ্গেজমেন্ট, এটা ওর টাইটেল, গিগ টাইটেল। আমাদের প্রথমে হলো দেখতে হবে আমাদের গিগ টাইটেল কি, গিগ ক্যাটাগরি কি, গিগ সাব ক্যাটাগরি কি, আবার গিগ ট্যাগ কি এবং গিগের ডিসক্রিপশনটা কি। দেখেন এখানে কিন্তু আবার উল্লেখ করা আছে গিগ প্ল্যাটফর্ম। আবার এখানে যখন আমরা গিগ ক্রিয়েট করব তখন এগুলো স্টেপ বাই স্টেপ এগুলা আর কি দেখতে পাবো, কিন্তু আগে আমাদের যেহেতু আমরা নতুন সবাই নতুন বা অনেক এক্সপার্ট আছেন হয়তো, তো প্রথমে আমাদের গিগ রিসার্চ করতে হবে। আপনি একটা গিগ রিসার্চ করার পরে বা একটা রিসার্চ করে কখনো আর কি সম্ভব হয় না ফাইবার ফার্স্ট পেজ র্যাঙ্ক করা, এরা এই যে এরা কিন্তু দেখেন আছে ফার্স্ট পেজে আছে ভাই, এরা কিন্তু অনেক অনেক ট্রাভেল করে এখানে কিন্তু আসছে, অনেক মার্কেটিং করছে, মার্কেটিং করার পরে দেখেন একটা রিভিউ 18টা আছে, এখানে 7টা আছে, 2টা আছে। এটা কিন্তু মানে 2টা গিগ আপনার হলো রিভিউ থাকার পরেও এই ফার্স্ট পেজে আছে। আবার ফার্স্টে একটা দেখেন 460টা আপনার হলো রিভিউ আছে,
সে ফার্স্টে আসে। আবার আপনি একটা রিভিউ থেকেও কিন্তু ফার্স্ট পেজে আসা সম্ভব। কেন সম্ভব? যদি আপনার গিগ ডিসক্রিপশন, গিগ ট্যাগ, গিগ ইমেজ যদি ঠিক থাকে, তাহলে আপনি অবশ্যই ফাইবার আপনাকে যদি মনে হয় যে না আপনার গিগটা দেওয়া ঠিক আছে, তাহলে আপনাকে অবশ্যই ফাইবার আপনাকে ফার্স্ট পেজে র্যাঙ্ক করাবে। সেটা আপনি এখন গিগ ক্রিয়েট করার পরেও হতে পারে, বা দুই দিন পরেও হতে পারে, বা তিন দিন পরে হতে পারে, বা এক সপ্তাহ পরেও হতে পারে। তো দেখেন আমরা হলো এই গিগ থেকে মানে কোথায় কি আছে এই জিনিসটাকে দেখবো। দেখেন এই গিগের আমি একটা গিগ আসি ক্রিয়েটের মধ্যে চলে যাই, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা আরো সুন্দর করে। তো নিউ ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করলাম। তো যে বিষয়টা বললাম আর কি গিগ টাইটেল, দেখেন এখানে কিন্তু গিগ টাইটেলের আই উইল এটা থাকবেই, বা ডু এই পর্যন্ত থাকবে, তারপরে আমাদের এটা লিখতে হবে। দেখেন সেম এখানে কিন্তু আই উইল ডু ইউর ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে দেখেন এখানে আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং এন্ড ম্যানুয়ালি ফর ওয়ান মান্থ। দেখেন সবার টাইটেল কিন্তু একটু একটু কিন্তু মানে ভিন্নতা আছে কিন্তু সবার। দেখেন এ লেখছে কি ইনস্টাগ্রাম মার্কেটিং টু গ্রো ফলোয়ার্স এন্ড এঙ্গেজমেন্ট। কিছু কি দেখতেই দেখলে আমরা বুঝতে পারবো আর কি। তো দেখেন এটা হলো আমার এক ফ্রেন্ডের গিগ, সে আটটা কাজ করছে, আটটা কাজ করার পরেও সে ফার্স্ট পেজে এখন র্যাঙ্কে আছে। তো এই গিগটা আমরা দেখি আর কি। দেখেন এখানে লেখা আছে গিগ টাইটেল আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং প্রফেশনালি এন্ড ম্যানুয়ালি। তো আমাদের একটা গিগ টাইটেল আমাদের টার্গেট করতে হবে যে কোনটা ইউনিক, সবসময় আমাদের ইউনিক একটা করতে হবে, যে সব কম্প্রোমাইজ করে একটা গিগের টাইটেল ক্রিয়েট করতে হবে। তো আমি দিচ্ছি আই উইল ডু আমি গিগের টাইটেলটা এটা দিলাম আর কি বোঝাতে ক্ষেত্রে, যে আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেট প্রফেশনালি। আপনারা এখানে ম্যানুয়ালি দিতেও পারেন বা অর্গানিকলি, তো অর্গানিক দিয়ে দিই। অর্গানিকলি তারপরে দেখেন এখানে আমাদের লেখা আছে যে গিগ টাইটেল দেওয়া আছে, তারপরে ক্যাটাগরি আমার কোন ক্যাটাগরি। এটা অবশ্যই আমার দেখবেন যে যদি আমাদের ডিজিটাল মার্কেটিং এর যেহেতু যে সোশ্যাল মিডিয়া রিলেটেড, তো আমরা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি সিলেক্ট করলাম, এটা মেইন ক্যাটাগরি আর কি। তারপরে এখানে দেখেন সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আমরা সিলেক্ট করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে অনেকগুলো ইয়ে পাবেন, কিন্তু আমাদের গিগের সাথে তো মানে ম্যাচ খাওয়া লাগবে, এটা দিব আর কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেন তারপরে দেখেন সার্ভিস টাইপ, আমরা কোন ধরনের সার্ভিস আমরা প্রোভাইড করে থাকব, এটা আমরা সিলেক্ট করে দেব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। কারণ যখন আপনি একটা ইনস্টাগ্রামের কাজ করবেন তখন অবশ্যই তার লগ ইন ইনফরমেশন দরকার হবে, তারপর পোস্ট করতে হবে, আপনার আপনি ফলোয়ার বাড়ানো লাগবে, লাইক বাড়ানো লাগবে, তো এরকম। তো আমরা অবশ্যই সেই কারণে আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা সিলেক্ট করব। তারপরে দেখেন এখানে লেখা আছে প্রাইমারি প্ল্যাটফর্ম দ্যাট ইউ সাপোর্ট, মানে কোন ধরনের আপনার প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন। তো আমরা যেহেতু আমার টার্গেট ইনস্টাগ্রাম, শুধু আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম। তারপরে দেখেন এখানে সার্চ ট্যাগ, এটা কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে সার্চ ট্যাগটা আপনার যেই ট্যাগটা লিখে সার্চ করলে বায়ার আপনাকে পাবে। দেখেন আমরা ফার্স্টেই এখানে সার্চ করলাম ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে,
তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড যতগুলো আপনার হলো গিগ আছে আমার সামনে কিন্তু উপস্থাপন করলো, ঠিক এটা একটা যখন আমরা দিব তখন আমরা ভেবেচিন্তে দিব অনেকগুলা গিগ দেখে তারপরে ট্যাগটা দিব। এটা কপি করলে সমস্যা নেই যেহেতু ট্যাগ এক রকমই হয়, কিন্তু গিগ টাইটেল গিগ ডিসক্রিপশন এগুলা আপনার কপি করা যাবে না। যদি কপি করেন তাহলে ফাইবার কপিরাইট ধরে আপনার গিগটা র্যাঙ্ক করাবে না, আপনার গিগটা কখনোই র্যাঙ্ক করাবে না, আপনি কাজ পাবেন না, তখন দোষারোপ হয়তো করবেন যে ট্রেনারকে, এটা কখনো করা যাবে না। আপনার অনেকগুলো গিগ দেখেন, দেখার পরে আপনি একটা মনস্থির করেন যে এই একটা গিগ দিলে আমি ইনকাম করতে পারবো। তো দেখেন গিগটা গিগের টাইটেলটা আমরা কোথায় পাবো, একবার সর্ব নিচে একবারে দেখেন, নিচে আমরা হলো গিগের টাইটেলটা পাবো। দেখেন এখানে রিলেটেড ট্যাগ, দেখেন এখানে লেখা আছে ম্যানেজমেন্ট ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া প্রমোশন মার্কেটিং। আরেকটা দেখি, দেখেন দেখেন এর আবার আটটা আবার ইয়াতে আছে, অর্ডারে আছে, প্রতিটা অর্ডারের মূল্য $100। তাহলে ভাবেন ভাই আপনারা কেউ আছেন না? নাই আছি ভাই, আছি। কোন দেশের ভাই? জি ভাই আমি আছি। কোন দেশের? আটটা এখন পর্যন্ত রাখি। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ না বলেন দাদা না, তো ভাই বুঝতে পারতেছি না আছেন কিনা। আপনাকে বলছে ভাই ফাইবার হোক আর ফ্রিল্যান্সার ভাই সব ইয়াতে নিবেন না আর কি, কাজ নেবেন না ভাই, এরকম ঝামেলা করে। আমার কিন্তু ফার্স্ট অর্ডার ক্যান্সেল হয়েছিল এই পাকিস্তানের একটা কাজ নিয়ে। ইন্ডিয়া বেশি খারাপ? হ্যাঁ ভাই ইন্ডিয়া বেশি ঝামেলা করে না, ইন্ডিয়ার কাজ করে নাই ভাই, আমার অভিজ্ঞতা পাকিস্তানের সাথে ছিল তো পাকিস্তানেরটা শেয়ার করলাম। তারপরে দেখেন এর গিগ টাইটেল মানে ট্যাগটা দেখেন, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম ম্যানেজার আছে, আবার ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট আছে। তো আমরা এই কয়েকটা আপনার গিগটা নিউটাবে নিয়ে রিসার্চ করলে বা কোন ধরনের আপনার ট্যাগ ইউজ করছে সেগুলো দেখে আমরা দিব, তাহলে আমাদের গিগটাও যখন কেউ সার্চ করবে ইনস্টাগ্রাম মার্কেটিং লেখা, তাহলে ইনশাল্লাহ আমাদেরটাও আর কি গিগের সবকিছু যদি ভালো থাকে বা সুন্দরভাবে যদি থাকে তাহলে আমরা কিন্তু মানে ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। তো ফার্স্ট পেজে আসলে একটু মানে কষ্ট হবে আর কি, প্রথম অবস্থায় আসা যায় না, অনেক মানে রিভিউ লাগে, তারপরে গিগের ডিসক্রিপশন গিগের টাইটেল সবকিছু আর কি প্রপার মানে হওয়া লাগে। হ্যালো ভাই একটু জানতাম না কিছু, ইনস্টাগ্রাম কি ম্যানুয়ালি করেন আপনারা নাকি হচ্ছে মানে ইয়ার মানে পেইড মার্কেটিং করেন? ভাই এখানে ফিক্সড আপনি পেইড মার্কেটিং আছে আবার ম্যানুয়ালি আছে, এখন যদি বায়ার সচরাচর আপনি ম্যানুয়ালি চাই পেইড মার্কেটিং মানে চাই না, কারণ পেইড মার্কেটিং কখন চাই জানেন, যখন যখন অ্যাড ক্রিয়েট করে বা দেখা যাচ্ছে যে তার অনেকগুলো ফলোয়ার লাগবে যেমন 20K বা 30K এগুলো যখন ফলোয়ার লাগবে তখন পেইড মার্কেটিং আর কি করতে হয়। আর 20K 30K যখন আপনার ফলোয়ার যখন আমরা দিতে লাগবো তখন তো ভাই ম্যানুয়ালি আর সম্ভব হবে না। ম্যানুয়ালি মার্কেটিংটা হচ্ছে, হ্যালো হ্যাঁ ভাই, বায়ার আপনার হলো একটা মিউজিক আর কি মিউজিক রিলেটেড অ্যাকাউন্ট আছে, তো অবশ্যই তার অডিয়েন্স মানে টার্গেট থাকবে অবশ্যই আপনার হলো ইয়া খুবই হেল্পফুল হয় আর কি, আমাদের ট্যাগ ইউজ করতে হবে যখন আমরা পোস্ট করব তখন অবশ্যই ট্যাগ ইউজ করব, আর যখন কাউকে আমি ফলো করব
ও যে রিলেটেড অর অ্যাকাউন্ট যে রিলেটেড ঠিক ওই রিলেটেড কিন্তু আমরা ফলো করব, তাহলে আমরা ফলো ব্যাক পাবো। একটু বলি ভাই, মনে করেন একজন হচ্ছে বায়ার, তার হচ্ছে 1000 মাত্র হচ্ছে ইয়া আছে, ফলোইং আছে, তো সেই ক্ষেত্রে আমি এখন কিভাবে প্রোডাক্ট নিয়ে কাজ করব? 1000 দিয়ে বা 500 আছে তো তার আইডি থেকে যদি আমি করি মানে 1000 বা 500, তাহলে সেটা কি হচ্ছে মার্কেটিং প্রপারলি ভাবে হবে? কোনো প্রবলেম নাই, কন্টিনিউ করেন। হ্যাঁ দেখেন এখানে হলো ট্যাগ দেওয়া আছে, তো এই ট্যাগ গুলো আমরা ইউজ করব আর কি। প্রথমে দিচ্ছি ইনস্টাগ্রাম মার্কেটিং, যেহেতু আমাদের টার্গেটটা ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে ম্যানেজমেন্ট দিলাম, তারপরে এখানে সোশ্যাল মিডিয়াটাও দিতে পারি, ইনস্টাগ্রাম ফলোয়ার, এখানে 5টা ডিভাইস ট্যাগ ইউজ করতে পারবো। কিন্তু আরেকটা দিলাম হলো ইনস্টাগ্রাম। তো ভাই এই পর্যন্ত বুঝলেন ভাই? জি ভাই এই পর্যন্ত বুঝতে পারছি। হ্যাঁ তারপরে সেভ অ্যাজ কন্টিনিউ করলাম। তারপরে দেখেন আমরা তিনটা প্যাকেজ পাবো আর কি, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। তো এখানে আমরা কি কি নাম দিব, অনেকে দেখা আছে সিলভার, গোল্ড, আরেকটা আছে প্লাটিনাম, অনেকে ইউজ করে আর কি, আপনারা ইউজ করলেও করতে পারেন। তো আমি এটা ইউজ করতেছি না, আমি বেসিকটাই আর কি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা লেখার উদ্দেশ্য যে আর কি ফাইবার যেন কপিরাইট আমাকে না ধরে আর কি, এই কারণে আমি এটা দিলাম। তো আমি 1 গিগের আদলে আর কি গিগটা আমি তৈরি করতেছি আর কি। দেখেন এটা তো কিন্তু 2টা অর্ডারে আছে, তো দেখেন $5 বেসিক প্রাইসে কি কি করবে। দেখেন এখানে লেখা আছে যে ইনস্টাগ্রাম মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট ফর 5 ডেজ উইথ 2 পোস্ট ডে, মানে $5 5 দিন কাজ করবে আপনার, তার সাথে আপনি পোস্ট করবে 2টা করে দিনে। এই জিনিসটা আমি কপি করতেছি এখান থেকে। তো ভাই আপনারা কপি করবেন না, আপনারা আপনারা লেখা ইয়ে করবেন আর কি, আপনারা গিগ সার্ভিস প্রোভাইড করবেন, কয়েকটা গিগ দেখবেন, দেখার পরে যেটা পারফেক্ট মনে হবে ঠিক সেটাই হলো ইউজ করবেন। বুঝতে পারছেন ভাই? ভাই আমি যদি হুবু হুবু দেখে লিখি ওটা কি প্রবলেম আছে? একটু ইউনিক করেন তাহলে আপনার গিগটা ফাইবারের কাছে
আর কি ভালো মনে হবে যে আপনি কপিরাইট করেননি এটা মনে হবে ভাই বুঝতে পারছি কিন্তু একটা বিষয় একটু জানার ছিল দুইটা আপনি পোস্ট করবে প্রতিদিন পাঁচ দিন ধরে এটাই কাজ নাই মানে বেসিকে পাঁচ করে যে কাজটা করবে সে মাত্র দুইটা করে পোস্ট করবে পাঁচ দিন হ্যাঁ দিনে দুইটা করে পোস্ট দিনে দুইটা করে পোস্ট করতে হবে তার সাথে আপনার হলো ফলোয়ার গ্রো করতে হবে মানে হ্যাশট্যাগ দিয়ে ওই প্রোডাক্টগুলোকে যে ধরনের মানে বলবে বায়ার তার ওই ওইভাবে হচ্ছে মানে ইয়া করে যখন আপনার হলো আপনার কোন ওয়েবসাইটে কাজটা থাকবে আর কি যখন দেখাচ্ছে বায়ার কোন ওয়েবসাইট আছে যে কোন একটা প্রোডাক্ট আছে প্রোডাক্টটা সেল করবে ইনস্টাগ্রামে হিউজ পরিমাণ কিন্তু প্রোডাক্ট সেল হয় হ্যাঁ প্রোডাক্ট সেল হয় জি বলেন তো এখানে ওই আর কি ব্যাপারটা যখন ওই প্রোডাক্টটা নিয়ে এসে আপনার ইয়াতে পোস্ট করতে হবে ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে তো দেখেন আমি হলো একটা প্যাকেজ তৈরি করলাম যে এখানে 10 দিন 28 দিন আর হলো এখানে 5 দিন তো 10 দিন 5 দিনের জন্য আমরা হলো 5 দিন ইয়া করলাম আর কি 5 দিন দিলাম তারপরে 10 দিন এগুলো আমরা টিক মার্ক দিয়ে দিব শিডিউল পোস্ট করব ফুল টাইম এনগেজমেন্ট দিব অ্যাকশন প্ল্যান দিব তারপরে এখানে আমার প্রাইজিং বিষয়টা দেখেন 5 ডেজ 5 ডেজে আমরা যেহেতু আমরা মানে বিগিনার যেহেতু তো আমরা এখানে যদি $10 বা $20 চাই তাহলে তো আমাদের মানে বোকামি কাজটা আমাদের একটা নিতে হবে বা একটা রিভিউ আনতে হবে প্রোফাইলে তারপরে আমরা এখানে প্রাইস বাড়াই দিব সমস্যা নেই তো ফাইবার সবসময় একটা জিনিস ইয়ে করে যে ফাইবারের কিন্তু সর্বনিম্ন রেট হলো $5 তো আপনার প্রথমেই আপনার $5 দিয়ে শুরু করবেন তারপরে আপনি আস্তে আস্তে বাড়ান আর কি সমস্যা নেই আপনি $5 কিন্তু বহুত মানে ইয়ে পাবেন অর্ডার পাবেন তারপরে এখানে যেহেতু 10 দিনে আমি $10 দিলাম আর এখানে যেহেতু 28 দিন আমি একটু বেশি দিব আর কি $100 দিব এইটুকুর মধ্যে কারো ভাই বলছার সমস্যা ভাই একটু বলছিলাম কি যে হচ্ছে মান্থলি প্যাকেজে মাত্র $100 হচ্ছে পুরো মাসও কাজ করে দিব ভাই এখন ব্যাপারটা আপনি এখন বিগিনার ভাই আপনার একটা রিভিউ নাই এখানে ও আছে এই জন্যই কাজটা খালি করব তাই তো যখন আপনার হলো দুই তিনটা রিভিউ হয়ে যাবে তখন আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার থেকে আপনি $100 এই জিনিসটা প্রোভাইড করতেছেন দেখেন 28 দিনে আপনি $100 নিচ্ছেন কিন্তু তার কি করে দিচ্ছেন ইনস্টাগ্রাম মার্কেটিং করতেছেন ম্যানেজমেন্ট করতেছেন এবং দিনে দুইটা করে পোস্ট করতেছেন তাহলে আরেকজন হলো মাত্র একটা করে পোস্ট করতেছে দিনে তাহলে অবশ্যই আপনার প্যাকেজটাই কিনবে ওর প্যাকেজটা কিনবে না হ্যাঁ 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 এটা কিন্তু প্লাস পয়েন্ট আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ এর কারণে আর কি এই জিনিসটা কি প্রথমে আমরা এটা করলাম আর কি তারপরে আমি সেভ অ্যাজ কন্টিনিউ করলাম সেভে কমেন্ট দেখেন এখানে লেখা আছে গিগ অ্যাবাউট বা আপনার গিগ ডেসক্রিপশন যেটা আর কি তো গিগ ডেসক্রিপশন আপনি গিগ এর মধ্যে কি কি জিনিস প্রোভাইড করবেন কি কি জিনিস আপনি করবেন আপনি কি কি কাজ পারেন বা ইনস্টাগ্রামের কি কি কাজ করবেন ঠিক ওই জিনিসটাই এখানে লিখতে হবে আর কি তো এটার দেখেন ডেসক্রিপশন আছে একটা দেখেন লেখা আছে দ্য সার্ভিস প্রোভাইড ফোকাস অন অর্গানিক প্রমোশন প্রথমেই কিন্তু আমাদের একটা মেইন ইয়ে থাকতে হবে যে এমন কোন কিছু একটা জিনিস ইউজ করব যে জিনিসটা বায়ারকে আকৃষ্ট করে তাহলে দেখবেন যে বায়ার খুশি হয় আপনাকে অনেক সময় দেখা যায় ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন মনে করে না আপনাকে সরাসরি গিগ সিলেক্ট করে অর্ডার করে দিয়ে চলে যায় তো এই জিনিসটা আমি পুরোপুরি দেখেন আমি কপি করতেছি কপি করলাম পেস্ট করলাম তো তো দেখেন এটা হলো এখানে 1200 ওয়ার্ডের মধ্যে আমাদের লিখতে হবে তো 1200 ওয়ার্ড আমরা এখান থেকে কিন্তু আমরা ইয়া করতেও পারি লেখাটা ব্লার করে দিতে পারি বা আন্ডারলাইন করতে পারি আপনি এখানে ডিজাইন করতে পারবেন আর কি তো কি কি সার্ভিস প্রোভাইড করবেন
ঠিক আপনার মন মতন করে একটা গিগ আগে নোটপ্যাডে হোক আর আপনার মাইক্রোসফট ওয়ার্ডে হোক আপনি জিনিসটা লিখবেন যে আমার সার্ভিসটা কি কি। এখানে দেখেন মাই সার্ভিস আছে, এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন, সার্ভিস লিখতে পারেন বা বিভিন্ন রকমের কিছু লিখতে পারেন আর কি। তো তারপর দেখেন আমি এখান থেকে সেভ অ্যাজ কন্টিনিউ করলাম, সেভ অ্যাজ কন্টিনিউ পরে দেখেন এখানে রিকোয়ারমেন্ট আপনার কাজটা করতে ইনস্টাগ্রামের কাজ করতে আপনার বাইরে থেকে কি কি প্রয়োজন হবে। অবশ্যই আপনার প্রয়োজন হবে তার লগইন ইনফরমেশন, দেন আপনার ওর টার্গেট কি কি বা কোন রিলেটেড বিজনেস, ঠিক ওইগুলা আমাদের চাই নিতে হবে। আমি প্রথমেই বললাম লিখবো আর কি, আই নিড আমার কি কি লাগবে এটা হলো আমি বললাম। তো দেওয়ার পরে এখানে হ্যাঁ ভাই হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন ভাই? হ্যালো হ্যাঁ ভাই শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে ভাই। তারপর এখানে ফ্রি টেক্সট করে দিলাম, তারপর এখানে অ্যাড অ্যাড করার পরে সেভ অ্যাজ কন্টিনিউ করলাম। সেভ অ্যাজ কন্টিনিউ করার পরে দেখেন এখানে আরেকটা জিনিস আছে যে গিগ ফটো। তো এই গিগটা দেখেন যে এই গিগটা কিন্তু ক্যানভা, আপনার ক্যানভার কাজ অনেকে হয়তো জানেন, ক্যানভা থেকে আমার এটা ডিজাইন করা আর কি ইয়েটা। তো এটা আপনারা ফটোশপে বা যে কোনো ইয়াতে আপনারা কি কি জিনিস অ্যাড করবেন সেই জিনিসটা একটা সুন্দর করে একটা পিক তৈরি করবেন, পাশে আপনি একটা ফটো দিবেন। দেখেন অনেকের ফটো দেওয়া আছে, মেবি দেখেন এই মেয়েটার ফটো দেওয়া আছে পাশে বা অনেকের এই ফটো দেওয়া আছে। এক্সকিউজ মি ভাই একটা কথা বলছিলাম একটু, বলছি কি গিগে যাদের ফটো দেওয়া থাকে এরা তো প্রোফাইল মানে ম্যান না, আমি দেখেছি প্রোফাইলে একটা ফটো গিগে হচ্ছে আটটা ফটো বা হচ্ছে বায়ার মানে ফ্রিল্যান্সার হচ্ছে বাংলাদেশী কিন্তু ফটো হচ্ছে কোরিয়ান। তো তাহলে ওটা হলো আপনি ওই যে দেখেন অলওয়েজ কিন্তু হলো মেয়েদের প্রতি কিন্তু আকৃষ্ট হয় বায়ার বেশি। হ্যাঁ তো দেখেন মেয়েদের কিন্তু গিগটাই বেশি পাবেন এখান থেকে যতগুলো দেখেন। এটা মেয়েদের না, এটা মেয়ে, এটা মেয়ে সোশ্যাল মিডিয়াতে গেলে এই মেয়ের অনেকগুলা ইয়া পাবেন গিট পাবেন, সার্চ করলেই পাবেন। দেখেন এটাও মেয়ে, এটাও মেয়ে, মেয়েরাই বেশি ভাই মানে মেয়েদের প্রতি মানে হয়তো বা ফেক আবার রিয়েল হইতেও পারে কিন্তু মেয়েরে বেশি আকৃষ্ট হয় বা বেশি। কিন্তু এটা যে কোনো সময় জন্য গিগে প্রবলেম হবে না একটা সময় ফাইবার তো এটা? না না ভাই এটা এটা আপনি গিগ ইমেজ আপনি আই ক্যাচিং একটা করতেই পারেন এর সমস্যা নেই, কিন্তু আপনার মূল মূলটা হলো টার্গেট থাকবে যে আপনি কোন কোন জিনিস প্রোভাইড করবেন সেই গিগের মধ্যেই। দেখা যাচ্ছে যে এই গিগটা মানে ওপেন করলে বায়ার কি বুঝতে পারছে, দেখেন এখানে লেখা আছে প্রফেশনাল সার্ভিস ইনস্টাগ্রাম মার্কেটিং, লেখা আছে মাই সার্ভিস রিয়েল এন্ড অ্যাক্টিভ ফলোয়ার্স, তারপরে ইনকেস এঙ্গেজমেন্ট টার্গেট কাস্টমার শিডিউল পোস্ট ওয়ান টাইম ডেলিভারি 100% ম্যানুয়াল পোস্টিং। তাহলে একটা বাইরে কিন্তু আর গিগের মধ্যে যে দেখা লাগতেছে না যে এর কি কি সার্ভিস আছে, সার্ভিস তো দেওয়া আছে পোস্টারই দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ ওই কারণে আমাদের এই জিনিসটা এই যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশ কিন্তু একটা ইমেজ ইউজ করলে করা যায়, তো এ করেনি কিন্তু অনেকেই করে বা আমিও করি। না আপনি ইয়া ঠিক আছে। আচ্ছা ভাই এটা পোর্টফোলিও কি হবে দিব যদি চাই কখনো বায়ার? পোর্টফোলিও আপনাদের আপনার যদি কাজ আগে করা থাকে
না ভাই আমরা তো একদম নতুন, আমাদের কারোরই হয়তো বা তখন হবে, স্বপন ভাইকে বললে আর কে দিয়ে দিবে, সমস্যা নেই। ও আচ্ছা ধন্যবাদ। তারপরে একটা আপনার ইমেজ আর কি তৈরি করতে হবে, তো ইমেজ ভাই আমি চলে যাবো তো বাসায়, আমি আমার বাসায় এখানে না, তো আমি একটা গুগল থেকে আর কি ইনস্টাগ্রামের পিকচার নিয়ে আসতেছি, কিন্তু আপনারা ভাই অবশ্যই আপনার হলো canva.com এ সুন্দর করে একটা ইনস্টাগ্রামের তৈরি করে নেবেন, বা ক্যানভা হোক আর ফটোশপে হোক আপনি তৈরি করে নেবেন, 570x300 মেবি কত জানি এটা মনে নাই, সরি 550x370 এটা হলো গিগের হলো সাইজ আর কি, তো এটা লেখে আপনার ওই পেজটা নিয়ে আপনি একটা সুন্দর তৈরি করবেন। ভাই আপনার এখান থেকে কিন্তু নিলে ভাই কপিরাইট ধরে, হ্যাঁ আপনারা এখান থেকে নেবেন না, জাস্ট আপনাদের বোঝানোর ইয়াতে আমি জাস্ট এখান থেকে নিচ্ছি। হ্যালো ভাই আমি একটু বলি, এখান থেকে মনটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে কিছু এডিট করলাম, নতুন করে কিছু কথা লিখলাম, তারপর হচ্ছে কোন একটা পিকচার, হ্যাঁ হবে ভাই, হ্যাঁ হবে, তাহলে তো কোনো সমস্যা নাই, না না এখানে কোনো সমস্যা না, ওটাই বলছিলাম আর কি, একটু কারো কাজ করে সৌন্দর্য বৃদ্ধি করলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা পারিত পক্ষে চেষ্টা করবো যে ইয়া না করতে, আমি ইচ্ছা করে এখান থেকে সেভ করে নিতে পারি, কিন্তু সেভ করলাম না এই কারণে যদি কপিরাইট ধরে তাই। আমি চাচ্ছি যে কপিরাইট না ধরুক, কাজটাই তো হয় না রে ভাই। আচ্ছা ভাই আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি গত পরশু দিন একটা গিগ তৈরি করছি ইমেল মার্কেটিং এর, তো আমি যখন ওই কন্টেন্ট দিয়ে সার্চ দিচ্ছি বায়ার হিসেবে, তো কখন আমাকে হচ্ছে দেখা যাচ্ছে ফার্স্ট পেজে দেখাচ্ছে আমার গিগটা, আবার কখনো সেকেন্ড পেজে, তো এটাকে আনসার্চ দেওয়ার জন্য দেখাচ্ছে না আসলে ওইখানে আছে। আপনি অনলাইন করে দিচ্ছেন নাকি হলো ইয়ার করে দিচ্ছেন? আমি বায়ার হিসেবে অনলাইনে সার্চ দিচ্ছি, তাহলে হয়তো ফার্স্ট পেজে, ভাই ফার্স্ট পেজে বলতে আমি যেভাবে সার্চ করলাম এটা হলো ফার্স্ট পেজ বলে ভাই, আসলে মানে আমি চাচ্ছি হচ্ছে আমার গিগের আপনার ইটা গিগের যে টপিকসটা সেই টপিকসটা দিয়ে যা সার্চ দিচ্ছি। না না ওটা ওটা দিলে হবে না ভাই, গিগের ট্যাগ লিখে সার্চ করতে হবে। আচ্ছা 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 ঠিক আছে, আপনি গিগের ট্যাগ লিখে যখন সার্চ করলে আসবে তখন হলো আপনার বুঝতে হবে যে আমার গিগটা র‍্যাঙ্কে আছে। আচ্ছা 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 ঠিক আছে, তা না হলে আপনার ধরেন গিগের টাইটেল লেখা যদি আমরা করি তাহলে তো সবারই ফার্স্ট পেজে আসবে। হ্যাঁ আমার এখানে বিষয় হচ্ছে 8009 জন হচ্ছে সার্ভিস অ্যাভেলেবল আছে, তার মধ্যে হচ্ছে আপনার সেকেন্ড পেজে দেখাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি, ওটা আপনি হলো গিগের টাইটেল লেখা করতেছেন তো তাই। আচ্ছা ঠিক আছে,
ভাই দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। ভাই এটা PNG ফাইলে ইয়া হয়েছে না, এটা JPG ফাইলে হলে হয়তো মনে হয়। ভাই হাইট হয়ে 550, ওয়েট হয়ে 370। ভাই এটা JPG ফাইল হলে মনে হয় হবে। হ্যাঁ ভাই হয়েছে ভাই। এরপরে আর কি আপনারা এখানে তিনটা ফটো ইউজ করতে পারবেন, ক্যানভা থেকে আপনারা ইয়া করবেন আর কি, ডিজাইন করে নিয়ে। হ্যাঁ ভাই যে কালকে আমরা এখানে 1500 / 1000 দিয়েছিলাম, 1009 দিয়েছিলাম গিগ ফটো। জি জি গিগ ফটো এটা কি ছিল? হ্যাঁ গিগ ফটো তো দিয়েছিলাম আমাদের। তো এখান থেকে এখন প্রোফাইলে গেলেই আমরা জিনিসটা দেখতে পাবো। এই যে দেখেন ভাই গিগটা পাবলিশড হয়ে গেছে। তো এরকম করে আর কি সব গিগ যখন আপনি গিগ ক্রিয়েট করবেন তখন অবশ্যই আমার মতন মানে তাড়াহুড়া করে গিগ ক্রিয়েট করবেন না, একটু সময় নিয়ে গিগ ক্রিয়েট করবেন, তাহলে গিগটা র্যাঙ্ক করবে। বুঝতে পারছেন ভাই? ওকে আমাদের বেলায় ভাই একটু ব্যস্ত, ওনার কাছ থেকে যাই হোক একটু মূল্যবান সময় নিয়েছি আমরা শুধু গিগটা দেখার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখনো আসেন ভাই, গুছাচ্ছেন আর কি সবকিছু যে পর্যন্ত আমরা দেখেছি। এখন যাদের গিগ ক্রিয়েট নিয়ে প্রবলেম ছিল তাদের আশা করি এই প্রবলেমটা আর নাই, যদি প্রবলেম হয়ে থাকে তাহলে বলেন এখনো শেয়ার করেন যে ভাই আমার এটা বুঝতে এখনো সমস্যা। আসলে বিষয় কি জানেন, এখানে আমাদের রিসার্চটা মূল ফোকাস করতে হবে, আপনি যত বেশি রিসার্চ করবেন এটা আপনার কাছে পানির মতো মনে হবে। হ্যালো ভাই, আমি যখন ডিসক্রিপশনটা এক জায়গা থেকে কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে এনে কিছু ইউনিক সেট করে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড থেকে কপি করে যাই যদি ফাইবারে বসাই তাহলে কি প্রবলেম হবে? ওকে ওখান থেকে কপি আপনি কপি পেস্ট করবেনই না, এক কথায় এখানে কপি পেস্ট করবেনই না, আপনার একটু কষ্ট হবে আমি জানি, বাট আপনাকে কষ্ট কমে আচ্ছা ভাই এখানে আমরা যখন জানার জন্য এখন যদি আমি একটা গোটা ডেসক্রিপশন ভেবেচিন্তে লিখতে যাই অনেক সময়ের ব্যাপার, সো দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট কপি পেস্ট করা হয়েছে। এই যে আমার প্রত্যেকটা গিগ দেখতে তো সফল ভাই। হ্যাঁ ভাই বলেন।
ভাই যে দেবদাস ভাই সেদিনকে একটা জিনিস দেখেছিল যে গিগ ইমেজ রেডি করার পরে প্রপার্টিতে যায় টাইটেল আর হচ্ছে ট্যাগ, ওই বিষয়টা একটু যদি দেখাইতেন। টাইটেল আর ট্যাগ? জি জি, ওই তো প্রপার্টিতে যায় যেটা করলো, আমি তো ওই জিনিস ভিডিওটা বুঝতে পারিনি। ও আচ্ছা, এই যে পিকে, পিকের জন্য? জি 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 ভাই। আচ্ছা ওকে, আমরা পিকে রাইট বারে ক্লিক করব, এরপরে চলে আসবো হচ্ছে প্রপার্টিস, প্রপার্টিস থেকে ডিটেইলসে যাব। ডিটেইলসে আসার পরে যখন আমরা টাইটেলে ডাবল ক্লিক করব, এই আমার এই পিকটা হচ্ছে না কেন? আচ্ছা আপনি যে পিকটা দেখেন কিছু কিছু পিকচারে এরকম হবে, হয়তো আপনি যে পিকচারটা ইয়ে করেছেন সেটা হচ্ছে ডাউনলোড করা পিকচার। এক্ষেত্রে একটা বুদ্ধি আমি আপনাকে শিখাইতে পারি, সেটা কি জানেন, যে পিকচারটা আপনি গুগল করছেন, দেখেন আমি দেখাই এই পিকচারটা আপনার চয়েস হয়েছে বা এটা, এটাকে আপনি স্ক্রিনশট দেন তাহলে একদম ইউনিক হয়ে যাচ্ছে। দেখেন যদি এটাকে এভাবে সিলেক্ট করে নিই, আমি ওইখান থেকে নেবো না, এখান থেকে নেবো, এইটাকে যদি আমি এই পর্যন্ত নিয়ে স্ক্রিনশট করি, আমি ডেস্কটপ করছি, নামটা একটু আলাদা করে দিই, এখন যদি আমরা এটাকে এডিট করি হবে, এখান থেকে জেপিজি করে নেব, দেখেন আপনারা যদি ইউনিক করে নেন, অর্থাৎ আপনার নিজের কম্পিউটারের স্ক্রিনশট থেকে এটা যদি একটু করে নেন তাহলে ভালো হবে। আর স্ক্রিনশটের জন্য সবসময় ব্যবহার করব, আমি সাজেস্ট করব আপনাদের হচ্ছে এটা, একটু দেখাই আমার স্ক্রিন শেয়ার করা আছে না? ঠিক আছে জি ভাই, লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, এই যে লাইট শট ডাউনলোড লিখে সার্চ করবেন আপনারা, এই এটা ফার্স্ট যে রেজাল্ট আসবে এইটাতে ঢুকবেন, একদম ছোট, সর্বোচ্চ 3-4 MB হতে পারে, এরকমই হবে, এর মধ্যেই সীমাবদ্ধ। যাই হোক, ডাউনলোড ফর উইন্ডোজ এটা করব আমরা, আমার ডাউনলোড করা আছে সো আমি এটা করছি না। এটার অনেক সুবিধা আছে, এই লাইট শটটা আপনারা একটু ব্যবহার করবেন, হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন কাজের জন্য এটা প্রয়োজন হবে, আমরা যখন আরো কাজ করব তখন এই লাইট শটটা প্রয়োজন হবে, এটা খুবই হেল্পফুল।
যখন আপনারা একটু ইউনিক করে নিচ্ছেন পিকচারটাকে তখন কিন্তু এটা কাজ করছে। হ্যাঁ জি ভাই, লাইট শট। তো পিকচারটা আমরা ডাউনলোড করার চাইতে যখন আমরা স্ক্রিনশট দেখেন, এটা আমার একটা স্ক্রিনশট, এটা আমার একটা স্ক্রিনশট দেখি, এটা পিএনজি করা আছে, রিনেম করে যদি আমরা একটু জেপিজি করি। যতক্ষণ না পর্যন্ত ইউনিক না হবে অর্থাৎ রিনেম করার দরকার নেই, আপনারা জাস্ট গুগলে আসবেন, যে পিকচারটা চয়েস হবে সেই পিকচারটাকে স্ক্রিনশট দিবেন। আমি আরো একটা করছি আমার মানে ওভার শিওর হওয়ার জন্য। তার মানে হচ্ছে হবে, আপনারা যদি একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে এইটাকে যদি এডিট করেন, এখন দেখেন পিকচারটা সেম আছে যেরকম আমরা ডাউনলোড করলে পাইতাম এরকমটাই আছে।
ভাই কথা শোনা যাচ্ছে না, মাইক্রোফোন বন্ধ আছে আপনার। থ্যাংক ইউ খালিদ ভাই, আমি অনেকক্ষণ হলে কথা বলছিলাম। মানে এতক্ষণ কোনো কথা শুনেননি? আচ্ছা যাই হোক, আমি স্টার্টিং থেকে বলি। সেটা হচ্ছে আমাদের মনে করেন 100 ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস আছে। তো আমরা চেষ্টা করব, আমি যখন বায়ার তখন কি করব আমরা? আচ্ছা আপনাদের এই যে সুইচিং দেখালাম, এটাও এটাও তখন কথা শুনতে পাননি তাই না? না ভাই, আমরা শুনতে পাইনি। আপনারা একটু নক দিবেন না, না না আমি স্ক্রিনে কাজ করছি, মানে আপনাদের সাথে কথা বলছি। আচ্ছা বলছিলাম, দেখেন এখানে এটা হচ্ছে আমাদের স্যালার অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে যখন লেখা থাকবে সুইচ টু বাইং, তার মানে হচ্ছে আমরা স্যালার অ্যাকাউন্টে আছি। যখন আমরা এইটাতে ক্লিক করব, এখানে লেখা থাকবে সুইচ টু সেলিং, অর্থাৎ আমরা ক্লায়েন্ট হয়ে আছি, এখান থেকে আমরা কিনতে আসছি, মানুষকে অর্ডার করতে আসছি। তো আমরা থাকবো কোথায় সবসময়? আমরা থাকবো সুইচ টু সেলিং করে, অর্থাৎ এইখানেটায়, এইখানটায় আমরা থাকবো, অর্থাৎ এখানে লেখা থাকবে সুইচ টু বাইং। আমরা এখানে ফ্রিল্যান্সার হিসেবে আছি, সো সুইচ টু বাইং কথাটা এখানে লেখা থাকবে, মানে ভাই আমরা দোকানদার হয়ে থাকব। রাইট, আমরা কাস্টমার যখন হতে যাব তখন হতে হবে, অনেক সময় দেখবেন কাজের খাতিরে হতে হবে, অনেক সময় ক্লায়েন্ট হতে হবে। তো এটা আমরা ফিউচারে দেখে দেবো। দেখা যাচ্ছে আমার সময় কম, $20 কাজ নামাইছি, $5 কাউকে দিয়ে করাই নিচ্ছি। এটা একটা টেকনিক, যারা যারা বড় ফ্রিল্যান্সার যারা, তারা এই ধরনের সার্ভিস করে থাকে, আপনিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট টেকনিকটা একটু মাথায় খেলে গেলে হবে। ওকে, তো আমাদের দোকানদার হিসেবে থাকতে হবে, সবসময় এইখানটায় থাকবে। তো ভেবে নেন আপনি একটা সার্ভিস বাই করতে চাচ্ছেন, কি ধরনের সার্ভিস? আপনি যেহেতু ফ্রিওয়ারে নতুন, সেক্ষেত্রে আপনার কাছে 500 ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস আছে, আপনি একটা ইমেল মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন আমি সার্ভিস বাই করব, চলে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং থেকে ইমেল মার্কেটিং, আমার কাছে 500 ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস আছে, কি কন্টেন্ট সেটাও আমার কাছে আছে, এখন আমি একটা সার্ভিস বাই করব, এখান থেকে কাকে সিলেক্ট করব, কাকে বেশি গুরুত্ব দেব? যদি আমি ফ্রিল্যান্সার সরি ক্লায়েন্ট হই, অর্থাৎ আমার একটা প্যাকেজ বাই করার প্রয়োজন হয়, কোনো একটা সার্ভিস আমি কিনবো, তাহলে কাকে বাই করব? যে অনলাইনে আছে, তার দোকানটা খোলা আছে। অর্থাৎ আমরা নতুন হিসেবে আমাদের সবসময় ফোকাস করতে হবে আমাদের দোকানের সার্ভিসটা, দিন রাত 24 ঘন্টা আমরা ওপেন রাখবো। যেহেতু পুরাতন যারা আছে তারা অলরেডি মার্কেট প্লেসে অনেকটা জায়গা করে নিয়েছে, সো আমাকেও কিন্তু মার্কেট প্লেসে জায়গা করে নিতে হবে, এটার জন্য আমাকে সার্ভিসটা ভালো হতে হবে, দিন রাত 24 ঘন্টা ওপেন রাখবো, একটা কাস্টমারকেও আমরা হাতছাড়া করবো না, এই থিংকে আমরা সবসময় একটু অনলাইনে থাকবো, অন্তত এই অ্যাকাউন্টে, ফাইবার অ্যাকাউন্টে। তো আমি যদি এখন ক্লায়েন্ট হই, তাহলে কোন কার সার্ভিসটা বাই করব যে এখন অনলাইন আছে, অর্থাৎ আমার তার সাথে কথা বলার প্রয়োজন, কারণ আমার কাছে 500 ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস আছে, সেটা বিভিন্ন কান্ট্রি, ইউএসএ, কানাডার বা বিভিন্ন কান্ট্রি হতে পারে সেটা। যাকে অনলাইনে পাবো তার সাথে তো আমরা কথা বলবো, এদেরকে আসলে এখন যদি আমি মেসেজ করি কখন রিপ্লাই দিবে, তারা আসলে কি বসে থাকবো আমি? আর তাদের তো যারা ক্লায়েন্ট, রিয়েল যারা ক্লায়েন্ট, তাদের আসলে সময় খুবই কম থাকে, রিয়েলিটি এটা। তো এর সাথে একে যদি এখন আমি অর্ডার করতে যাই বা এর সাথে কথা বলতে চাই, কন্টাক্ট করতে চাই, যদি আমি এখানে ক্লিক করি যে ও যেহেতু অনলাইনে আছে এর সাথে একটু কথা বলি, আর বাকিরা দেখেন সব কিন্তু অফলাইনে আছে,
দেখেন এখানে লেখা আছে কন্টাক্ট সেলার, কন্টাক্ট সেলার করলে আমি আসলে এটা করছি না, কারণ এখানে এটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট, এর সাথে কন্টাক্ট করতে গেলে একটু ঝামেলা। এই বিষয়গুলো আমরা সবসময় মাথায় রাখবো, যেহেতু নতুন সেহেতু আমরা এর সাথে কন্টাক্ট করবো না, কিন্তু আমরা জানি যে এভাবে কন্টাক্ট করবো। এ অনলাইনে আছে, যার কারণে কিন্তু আমরা এর কাছে আসলাম। এখানে কিন্তু অনেক সার্ভিস আছে, এর সাথে কথা বলা আসলে সে অফলাইনে আছে, তার সাথে কখন কথা হবে তার ঠিক নাই। এই কারণে আমি কিন্তু সবসময় চেষ্টা করব অনলাইনে যে আছে তাকে অর্ডার করার, তার সার্ভিসটা একটু কম মানেরও যদি হয়, সে অনলাইনে যেহেতু আছে আমার সময়ও কম, আমার কাছে কিন্তু এটা বেটার ফিল হবে। সো আমরা ফোনে আজকে ডাউনলোড করে ফেলবো ফাইবারের যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসটা ডাউনলোড করে সবসময় ডাটা অন রেখে আমরা ফাইবার অ্যাকাউন্টটা অন্তত লগ ইন করে রাখবো এবং অ্যাপসটা ওপেন করে রাখবো। ফাইবারের অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, আপনারা কাইন্ডলি এটা ওপেন করে রাখবেন। দেখেন আপনারা ফোনের যে অ্যাপস আছে এই অ্যাপস থেকে ক্লায়েন্টের সাথে চ্যাটিং করতে পারবেন, সব সময় যে আপনার পিসির সামনে থাকতে হবে এমনটা না, আপনারা জাস্ট ফোনে অ্যাক্টিভ থাকবেন। মনে করেন হঠাৎ করে আপনি রাস্তায় ঘুরতেছেন কিন্তু পকেটে মোবাইলে ডাটা অন থাকতে হবে, ডাটা ঘুরতেছেন হঠাৎ করে একটা নক আসছে অর্থাৎ মেসেজ করেছে ক্লায়েন্ট, এটা তো আমাদের দোকান নিয়ে আসলে সবসময় ঘুরতে হবে, দোকান ওপেন রেখে আমাদের ঘুরতেছে ফিরতেছে বা যাই করি, আপনার রাস্তায় মাঝখানে দাঁড়ায় আপনাকে চ্যাটিং করতে হবে, তাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে অর্থাৎ রেসপন্স করা। দেখেন আমরা যখনই একটু সুইচ টু সেলিং করি এখানে রেসপন্স রেট নামে একটা অপশন থাকবে, কিন্তু এগুলো যদি কমে যায় ক্লায়েন্টের চাহিদা আপনার প্রতি অনেকটা কমে যাবে। ক্লায়েন্ট অবশ্যই কিন্তু যখন আমি একটা সার্ভিস বাই করবো, একটা দোকান থেকে একটা জিনিস কিনবো, সেই দোকানের যদি একটা ফিডব্যাক, মনে করেন আগেও কোনো কাস্টমার কিনেছে তার একটা ফিডব্যাক যদি আমরা একটু দেখি যে আগের কাস্টমারও কিনে ভালো হয়েছে, সেটা যদি হয় কিন্তু আরেকজন নতুন কাস্টমার আগ্রহী হবে, না আমার মতো আরেকটা কাস্টমার ছিল এখানে এসে খুশি হয়েছে সে কিন্তু আগ্রহী হবে। আর যদি মনে করেন এরকমটা হয় যে এর আগে যে কাস্টমার ছিল সে এমন একটা রিভিউ বা রেসপন্স রেট পাইছে আপনার, যেটা আপনার জন্য খুবই খারাপ অর্থাৎ 100% নাই, এটা অনেক কমে গেছে এরকম হতে পারে, বা ডেলিভারি আপনার দেওয়ার কথা হচ্ছে যে টাইমে সেই টাইমে আপনি দিতে পারছেন না, কালকে ডেলিভারি দেওয়ার কথা আপনার আরো 3 দিন পরে দিয়ে দিচ্ছেন, এগুলো কমে যদি যায় তাহলে আপনার দোকানের একটু এটা মনে করে নেবেন একটা বদনাম টাইপ, এটা আপনার ক্ষতির লক্ষণ। অর্ডার কমপ্লিট করতে পারছি না, আমি অর্ডার ক্যান্সেল করে দিলাম, এগুলো রেট আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। ওকে, আপনারা আজকের মধ্যেই ফ্রিল্যান্সার যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, ফোনে ডাটা অন রাখবেন এবং যখন তখন আপনার ক্লায়েন্ট আপনাকে নক করতে পারে। ভাই একটা জিনিস বলা ছিল এখানে যে মেসেজ আসলে একটা রিংটোন আর কি শোনা যায়, কিন্তু ওটা কিভাবে সেটআপ দিতে হয়? ফোনের নোটিফিকেশন টিউন আপনি ঠিক করে নিতে পারেন, আর এখানে তো এই যে নোটিফিকেশনের যে ইনেবল করা আছে সাউন্ড ইনেবল করা আছে, যে ওইটা হচ্ছে যে ফাইবার হচ্ছে মানে মেইন অ্যাকাউন্টে যে সেটিং এ যে মানে করলে এটা হয় তাই তো? আমি আমার সুইচ দাঁড়ান আমি থেকে দেখাই, এই তো আমার ড্যাশবোর্ড থেকে আমি মেসেজে ক্লিক করছি, মেসেজে ক্লিক করার পরে এখানে সাউন্ডের যে অপশনটা আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, চাইলে অফ করে রাখতে পারি এই যে অন অন থাকলো, তো আমরা যদি এখান থেকে একটু সেটিং আইকন দেখতে পাচ্ছি ওই আইকনে ক্লিক করি তাহলে দেখেন নোটিফিকেশনের যে অপশনটা চলে আসছে সেখানে আসছে, তো মেলও চলে আসবে, দেখেন আমাদের যদি কেউ নক করে তাহলে
এটা ইমেল হিসেবে আসবে এখানে ঠিক ছিল এই সেটআপগুলো যেন আমরা নাড়াচাড়া না করি হ্যাঁ এই সেটআপগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয় সবগুলোতে ঠিক চিহ্ন দেওয়া আছে এই অবস্থায় থাকবে এটা যদি আমি ডিসেবল করে দিই তাহলে সাউন্ড হবে না ফাইল দিতে যাচ্ছি ফাইল অর্থাৎ হচ্ছে আপনারা আপনারা কি সার্ভিস দিচ্ছেন এই টোটাল ব্যাপারটাকে বলতে হয় না যখন আমরা বায়ার রিকোয়েস্ট সম্পর্কে তো আমরা সবাই জানি তাই না কনফিউশন থাকলে আমাকে বলবেন যে ভাই বায়ার রিকোয়েস্ট আমি বলে যাচ্ছি দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন না এরকম অবশ্যই বলবেন তো দেখেন আমি প্রথম থেকে আপনাদেরকে উদাহরণ দিয়ে আসছি যে এটা হচ্ছে আমাদের fiverr.com হচ্ছে একটা এরিয়া আর এখানে হচ্ছে আমরা দোকানদার বায়ার রিকোয়েস্টটা কি হচ্ছে রাস্তা দিয়ে মনে করেন কাস্টমার হেঁটে যাচ্ছে আপনি তাকে আপনার দোকানের সার্ভিস সম্পর্কে বুঝাবেন অর্থাৎ টোপ দিবেন সে মনে করেন তার পিছনে লিখে রাখছে যে সে কি সার্ভিস বাই করতে চায় সেটা নিয়েই ঘুরতেছে যে সে কি কিনতে চায় কিন্তু এখানে দোকান তো অনেকগুলো কারটা বাই করবে যে সবচাইতে বেশি পাম দিতে পারবে তো এটা হচ্ছে আমাদের বায়ার রিকোয়েস্ট তো কোথায় পাবো আমরা এটা এটা পাবো হচ্ছে আচ্ছা এটার জন্য একটু সময় মানে মেইনটেইন করতে হবে আমাদের কি স্পেশাল সময় থাকে যে সময়ে আমরা বায়ার রিকোয়েস্ট পাবো যেহেতু আমরা নতুন এখানে সব সময় এটা পাবো না দেখেন অ্যাক্টিভ নামে এই অ্যাক্টিভ এবং সেন্ট অফার নামে বায়ার রিকোয়েস্টের ভিতরে দুইটা অপশন আছে অর্থাৎ আমি যদি কাউকে অফার সেন্ড করি আমার সার্ভিস সম্পর্কে এই যে এই তিনটা ব্যক্তিকে এখানে অ্যাক্টিভ সেকশনে আমরা দেখতে পাচ্ছি তিনজন এরকম তার সাইনবোর্ড লাগায় ঘুরতেছে যে আমার এটা এটা প্রয়োজন এখন সবাই এখানে যারা আছে ফ্রিল্যান্সার যারা আছে ফাইবারে তাদের সার্ভিস সম্পর্কে কিন্তু তাদেরকে পটানোর চেষ্টা করবে কিভাবে এখানে দেখেন আমরা যখন কার্যান নিচ্ছি এটার উপরে একজন দুইজন তিনজন প্রত্যেককে এই পাশে দেখাচ্ছে সেন্ড অফার নামে একটা অপশন আছে ওকে তো আমরা এই যে সেন্ড অফার নামে অপশনটা পেলাম এখানে চলে যাব সেন্ড অফারে ক্লিক করব ওকে সেন্ড অফারে ক্লিক করার আগে একটা বিষয় হচ্ছে এটা আমাকে টোটালি পড়তে হবে সে কি চাচ্ছে আমি যে বললাম যে সে কি চাচ্ছে এই বিষয়টা তার পিঠে লিখে রাখবে মনে করেন আর আমরা দেখতে পাবো তাকে সে ঘুরতেছে রাস্তা দিয়ে আমার টার্গেট অনুযায়ী তাকে ফোকাস করতে হবে অর্থাৎ পাম দিতে হবে তো দেখেন তার বাজেট হচ্ছে $83 আর ডিউরেশন অর্থাৎ 14 দিনের মধ্যে এই কাজটা আমাকে করে দিতে হবে তার চাওয়া এটা এখন কি ধরনের সার্ভিস প্রদান করলে সে খুশি হবে এটা ডিফেন্স করবে হচ্ছে আমার দোকানের উপর আমার দোকানে কি সার্ভিসটা আছে আমার দোকান এখানে এক দোকানে কি এক ধরনের প্রোডাক্ট থাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট চাল থাকে ডাল থাকে তেল শ্যাম্পু যা বলেন সবকিছুই থাকে তো এর চাওয়া অনুযায়ী তাকে সেই প্রোডাক্টটাই আমাদেরকে প্রোভাইড করতে হবে তো আমার কি কি গিগ আছে আমার সার্ভিস অর্থাৎ এটা হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট দেখেন আমার কি কি প্রোডাক্ট আছে এখানে আমরা যদি দেখি এখানে আমরা মাত্র ক্রিয়েট করেছি হচ্ছে আই উইল কথাটা এখানে থাকবে ডু ইনস্টাগ্রাম মার্কেটিং প্রফেশনালি এন্ড অর্গানিকলি ওকে ডু ম্যানেজ এন্ড মার্কেটিং ইওর সোশ্যাল মিডিয়া এই দুইটা কিন্তু আলাদা এটা শুধুমাত্র ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে বলা হয়েছে এখানে কি বলা হয়েছে ম্যানেজ করা হবে সোশ্যাল মিডিয়া সকল সোশ্যাল মিডিয়া এখানে এরপরে এখানে বলা হয়েছে এই আমার সার্ভিস সম্পর্কে আমাকে কিন্তু সঠিক জ্ঞান থাকতে হবে যে আমি কি কি সার্ভিস এর ভিতরে অ্যাড করেছি
তিনটা প্যাকেজে কোনটা কি কি আছে এবং নিচে লেখা আছে কি ডু কাস্টম ইমেল টেমপ্লেট ডিজাইন এন্ড ইমেল সেন্ডিং সেন্ড মার্কেটিং। তো এটা হচ্ছে বিষয়। এখন আমরা দেখব আমাদের ক্লায়েন্টের চাওয়াটা কি। এখানে কি বলেছে একটু বোঝার চেষ্টা করেন, আই এম লুকিং ফর সামওয়ান টু ম্যানেজ মাই লিঙ্কডইন অ্যাকাউন্ট। বুঝতে পেরেছেন? আমরা তাহলে কোন সার্ভিসটা আপনারা মধ্যে একজন বলেন তো। এই এই ফার্স্ট ফার্স্ট কথার উপর ডিফেন্স করে, এই লাইনটার উপর ডিফেন্স করে আমার কোন সার্ভিসটা আমি এখানে প্রোভাইড করতে পারি বলেন তো। এই তিনটা সার্ভিস আমার আছে, কোনটা সার্ভিস সার্ভ করব তাকে, কোনটা সোশ্যাল মিডিয়া দুই নাম্বারটা ভালো রাইট মার্কেটিং ইজ সোশ্যাল মিডিয়া। হ্যাঁ সোশ্যাল মিডিয়া এইটা আমরা প্রোভাইড করব, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। হ্যাঁ এরপরে দেখেন এখানে কি বলেছে, ওয়ান পোস্টিং মানে দুই দিনে তাকে একটা করে পোস্ট করে দিতে হবে, কন্টেন্ট উইল বি গিভেন, ও কন্টেন্ট গিভেন করবে আমাদেরকে প্রোভাইড করবে। এটা আমাদের হচ্ছে রিপ্লাই করে ম্যানেজ আপডেট ওকে, সে আমাদেরকে সবকিছু প্রোভাইড করবে। দেখেন তার সিভি বলেন সবকিছুই আমাদেরকে প্রোভাইড করতে হবে, সরি আমাদের প্রোভাইড করবে, জাস্ট কপি করে আমরা পেস্ট করে দেবো। তো আমরা সেন্ড অফারে ক্লিক করছি। এরপরে আমাদের যে সার্ভিস গুলো আছে দেখেন নিচে নিচে এই তিনটাই চলে আসছে। এখন আমি তাকে কোনটা সাজেস্ট করব সেটা হচ্ছে আই উইল ডু ম্যানেজ মার্কেটিং সোশ্যাল মিডিয়া। এটা করলাম। এখন দেখেন এখানে বলছে ডিসক্রাইব অফার, আমার অফার সম্পর্কে তাকে বুঝাতে হবে আমি কি ধরনের প্রোডাক্ট তাকে সরি কি ধরনের সার্ভিস তাকে দিচ্ছি। ওকে আমি এটা দেখানোর জন্য আমি আপনাদের একটা ফাইল দিতে চাইছিলাম, ওইখান থেকে এই পর্যন্ত চলে আসছে। আমি ফাইলটা ওপেন করার জন্য একটু সময় নিচ্ছি। আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে আপনাদের হেল্প করার জন্য একটা ফাইল দিচ্ছি, এখান থেকে রাইট টু ক্লায়েন্ট কে পাম দিতে পারি। সেই পাম পার মনে করে নিতা দেখেন বিভিন্ন সেকশন থেকে আমরা ফাইল এটা তো হ্যাঁ ঠিক আছে। দেখেন এখানে প্রায় 75টা পাম্পার আছে, এখন আপনি যেটা খুশি ইউজ করবেন, যেটাতে বেশি ফুলবে বলে আপনার মনে হয়। ঠিক আছে ভাই এটা গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ এটা দিয়ে দিব, আপনাদের এই ফাইল দিয়ে দিব, কিন্তু এখানে বিষয় হচ্ছে কপি পেস্ট করা যাবে না। কপি পেস্ট করব আমি আপনাদের দেখানোর জন্য করব, কিন্তু আপনারা করবেন না কাইন্ডলি, যখনই কপি পেস্ট করবেন তখনই আমাদের জন্য এটা খারাপ দেখাবে। অর্থাৎ মনে করেন এখানে লেখা আছে হ্যালো মাই নেম ইজ স্বপন, বাট আপনার নাম কিন্তু স্বপন না, এই বিষয়টা মাথায় রাখবেন। হ্যালো না লিখে আপনি জাস্ট এখানে একটু এডিট করতে পারেন হাই, বা এই হ্যালোর সাথে হাই এর সাথে লিখতে পারেন হাই দেয়ার, এই কথাও দিতে পারেন। হ্যাঁ দেখেন তিন ধরনের চেঞ্জ কিন্তু আমরা ফার্স্টেই করে দিতে পারছি। এর ভেতরে তো আরো প্রত্যেকটা কন্টেন্ট চাইলে আমরা স্পেশালাইজড এর জায়গায় স্পেশালাইজড এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি। এই কথার মতো আরেকটা কথা ইংলিশ ওয়ার্ড কি আছে বলেন, স্পেশালিস্ট, এই তো এক্সপার্ট, একটু চেঞ্জ আসলো এক্সপার্ট রাইট। এই যে রমেশ ভাই ভালো আইডিয়া দিয়েছেন, একদম স্পেশালাইজড কথাটাই কেটে দিলাম এক্সপার্ট দিয়ে দিলাম। তো এই ধরনের পরিবর্তন যদি আপনাকে শিখাতে হয় তাহলে ঝামেলা। এখন বিষয় হচ্ছে এখানে 75টা আছে, আপনারা একটু কষ্ট করে নিজের মতো করে একটাকে বা পাঁচটাকে একটু এডিট করবেন। আমি পুরো ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি জানি না অন্যান্য কোনো ট্রেইনার এই ধরনের সার্ভিস দিবে কিনা, আমি যতটুকু ফোকাস করি আপনাদের প্রতি আমি জানি না আসলে এই ধরনের ফোকাস করবে কিনা। যাই হোক
বিষয় হচ্ছে এইখান থেকে আপনারা কপি করে হোক আর একটু মডিফাই করে হোক এডিট টেডিট করে হোক আপনারা কষ্ট করে একটু সাজায় গুছাই নেবেন। আমি জাস্ট একটা কপি করে নিচ্ছি ওই যে ওটাকে পাম দেওয়ার জন্য আর কি, দেখি আমার কোনটা ভালো হয়। এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়াটা বেছে নেব তাই না, এইটা নেই। দেখেন তার চাওয়া ছিল হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা যেন আমরা ম্যানেজ করি, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। মনে করেন বাইরের কিছু অনেক সময় ওয়েবসাইট দিয়ে দেয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার জন্য, তো ওয়েবসাইটের ভিতরে হচ্ছে মানে কথাগুলো বলে, তো ওখানে বায়ার রিপ্লাই করার সময় যদি আমি ওয়েবসাইট সম্পর্কে না জেনে বুঝে বা না দেখে হচ্ছে তাড়াতাড়ি করে যদি আমি ওই মানে বায়ার রিকোয়েস্ট সেন্ড করি তাহলে তো বায়ার অনেক সময় বুঝে নিবে যে হচ্ছে আমি তার ওগুলো ভালো করে দেখলামই না বা পড়লামই না বা বুঝলামই না বা তার না না এটা না পড়ে তো করা যাবে না। আমি তো আপনাদেরকে এরকম তো বলিনি, এটা অবশ্যই পড়তে হবে আপনাকে ক্লায়েন্টের চাও, আমি তো সেটাতে ফার্স্ট থেকে বলতেছি যে আপনাকে এইটা অবশ্যই করতে হবে যে ক্লায়েন্ট কি খুঁজতেছে সেই অনুযায়ী আমাকে সার্ভিস সার্ভ করতে হবে। আমরা মিডলওয়্যারটা কেন নিলাম, আমরা ফার্স্ট গিগটা কেন নিলাম না, প্রথম গিগটা কেন নিলাম না, কারণ ওই সার্ভিসটা আমারটা ওটা না, মানে ক্লায়েন্ট চাচ্ছে আমার কাছ থেকে চাউল, ঠিক আছে, কিন্তু চাউলটাই আমরা দেবো। এখন চাউলের তো ক্যাটাগরি আছে, 50 টাকার চাউল আছে আবার 80 টাকারও চাউল আছে, কোন চাউলটা খাওয়াবো এখানে হচ্ছে বিষয়। তো আমাকেও বুঝাতে হবে যে এটা হচ্ছে সর্বোচ্চ ভালো মানের চাউল, এটাও কিন্তু বুঝাতে অ্যাভেলেবল হতে হবে, অর্থাৎ এই মূল গল্পটা এখানেও থাকবে কিছুটা, আরো কিছু থাকবে আসলে টোটাল বিষয়ের উপর, আপনার একটা প্রোফাইল পিকচার, আপনার এই যে আমি যে তাকে অফারটা করব এই যে পিকচারটা আছে এইখানেও তার একটু পিকচারটা দেখে আকর্ষিত হচ্ছে কিনা, আসলে কি আমারটা আকর্ষিত পিকচার, আমি কি কাজ করতে পারবো কিনা। তো দেখেন এখান থেকে আমরা একটু এডিট করব, ডিজিটাল মার্কেটার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে, এরপরে আমরা লিড জেনারেশনটা কেটে দেব, এই কথাটার দরকার নেই। আমি জাস্ট বলছি যে আপনারা এই ফাইলটাকে কাস্টমাইজ করবেন, মামুন ভাই, মামুন ভাই বললেন না কথা, হ্যাঁ হ্যাঁ ভাই, জি ভাই, ওকে, এটাকে আপনাদের মতো করে, আমি এখানে আপনাদের যেন পড়ে একটু ধারণা পান যে আসলে কি ধরনের কাজে কাকে কি সার্ভিস সার্ভ করা যায়, এটা পড়লে আপনারা একটু ধারণা পাবেন। হ্যাঁ হ্যাঁ আইডিয়াটা রাইট, এখানে জাস্ট আইডিয়া লেখা আছে, আপনার কাজের প্রতি ফুল এটা দেওয়া যাবে না, অবশ্যই আপনাকে এডিট করতে হবে যেমনটা এখন আমি করছি, ওকে। এখানে কি লিখতে পারি, তার চাওয়ার সাথে লিখতে পারি আই উইল ডু ফর ইউ ম্যানেজ ইওর লিঙ্কডইন অ্যাকাউন্ট, তাই না, এখানে লিখতে পারি, এই কপি করলাম। ওকে, এখানে স্পেসিফিক কোনো মানে যে টার্গেটটা সেটা তো লিখবই, সাথে দেখেন কমন কিছু কথা লেখা থাকবে যেটা আপনি সব গিকেই ব্যবহার করতে পারেন। এই যে এই কথাটা একদমই কমন, দেখেন লেখা আছে আই হ্যাভ রিড ইওর প্রজেক্ট ডিসক্রিপশন কেয়ারফুলি, এই কথাটা একদম কমন না, অর্থাৎ হ্যাঁ তার চাওয়াটা আমি একটু মনোযোগ সহকারে পড়েছি, কথাটা একদমই কমন। এরপরে আরো কিছু কমন কথা এখানে, সব ম্যাক্সিমাম কমন কথা লেখা আছে, আই থিঙ্ক আই অ্যাম I am the best person for your project. I would like to give me a chance to showcase my talent. একদমই কমন কথা লাগছে লাস্ট গুলো, ওকে, মনে করেন এভাবেই আপনি যত বেশি আকর্ষিত করবেন মানে যত বেশি গুড দিবেন তত বেশি মুশকিল হবে, ওকে। এটা হচ্ছে ডিসক্রিপশনের ব্যাপারটা ছিল, এখন দেখেন টোটাল অ্যামাউন্ট অফার তার বিষয়টা ছিল হচ্ছে $83, ওকে, আমরা জাস্ট তাকে কমই সাজেস্ট করতেছি যে আমি এর চাইতেও কমে তোমাকে সার্ভিস করে দেবো, ওকে, $50 আমরা 15 দিন করে দেবো, এখানে 14 দিনের কথা বলছি না, $50 আমরা 15 দিন করে দেবো, যেহেতু আমরা প্রথম, আমার দোকানটা নতুন,
আমি কম লাভে বেশি পরিশ্রম করব ফার্স্ট, এরপরে তো আমরা পাবো হচ্ছে যখন রিভিউ টিভিউ আসবে তখন না হয় আমরা একটু বেশিতে আমাদের মানটা রাখবো। দেখেন আমার কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা সেই বিষয়গুলো এখানে আছে, আস্ক ফর গিগ রিকোয়ারমেন্ট। ওকে ওকে, তার যে রিকোয়ারমেন্ট গুলো আছে দেখেন এখান থেকে আমরা এগুলোতে টিক চিহ্ন দিয়ে দেবো, শিডিউল পোস্ট করে দেবো ফুল টাইম প্ল্যান। ওকে, আমাদের যে ইয়েটা ছিল গিগটা ছিল দেখেন এখানে খেয়াল করেন একটু, এখানে দেখি আর কি কি সার্ভিস প্রোভাইড করব সেই বিষয়টা একটু। তামিম আহমেদ ভাই এতক্ষণে, তামিম ভাই এতক্ষণে তামিম ভাই তামিম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা আচ্ছা, আপনি নিজে অসুস্থ নাকি তামিম ভাই? ওকে গুড জব তামিম ভাই, আমিও মাঝে মাঝে এটা করি আর কি। ওকে, আমরা এগুলোতে টিক চিহ্ন দিয়ে সাবমিট অফার, আমাদের মূল ফোকাস করতে হবে এখানে, প্লাস একটু থিংক করতে হবে কত ডলার চাচ্ছি, কত দিনের মধ্যে আমরা প্রোভাইড করব। আমরা 15 দিন কাজ করে দেবো মাত্র $50, সে 14 দিনে, কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন। আমরা এই যে দিনটা এখানে সে কমে চাচ্ছিল আমরা বেশি দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা সার্ভিসের কিন্তু এরকম হবে না, সে হয়তো দেখা যাচ্ছে 5 দিন দিয়ে রাখছে, 4 দিনে করলে সে আরো বেশি খুশি হতে মানে হবে, অর্থাৎ তখন কিন্তু আমাকে দিনটা কমায় নিয়ে আসতে হবে, এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। সো সাবমিট অফার দেখেন এখন কি হচ্ছে, এখানে পরিবর্তনটা কি আসছে, আমরা যদি এখানে একটু রিলোড করি দেখেন অ্যাক্টিভে যারা ছিল তারা মেবি চলে গেছে। হ্যাঁ, অ্যাক্টিভে এখন আর আমি কাউকে দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমি একজনকে সেন্ড করতে করতে বাকি দুজন কাস্টমার পালায় চলে গেছে এরকম মনে করেন, বা চলে গেছে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলে গেছে। এখন এখানে সেন্ট অফারে গেলে আমি দেখতে পারবো যে আমি একজনকে যে এটা সাবমিট করেছি সেটা আমি দেখতে পাবো, তার চাওয়া ছিল এটা, আমি তাকে এটা অফার করেছি। আশা করি এই বিষয়টা আমি টোটালি আপনাদেরকে সহজভাবে বুঝাতে পারছি, তারপরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলেন। হ্যাঁ, নামাজে যাবেন ভাই, ঠিক আছে অবশ্যই ভাই, আজকে ব্রেক দিবেন না? ওকে, একটা ব্রেকে যাচ্ছি আমরা। আচ্ছা সকল ভাই, হ্যাঁ হচ্ছে ওই পোর্টফোলিও হিসেবে যে আমরা ইমেল মার্কেটিং এর জন্য আমরা হচ্ছে যে মেলগুলো কালেক্ট করছিলাম, আপনি যেটা হোমওয়ার্ক দিছিলেন আমাদেরকে, আচ্ছা ওটা কি হচ্ছে আমরা ইমেল মার্কেটিং এর জন্য পোর্টফোলিও হিসেবে কাজ করতে পারবো ওইটা নিয়ে? আমি আপনাকে আপনার আমার কম্পিউটারের ইয়ে দেখাচ্ছি, আমি সবার উদ্দেশ্যে দেখাচ্ছি, শুধুমাত্র ফেরদৌস ভাইয়ের জন্য না। দেখেন আমি আমার জীবনে কি করেছি, দেখেন একটু দেখেন প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে প্রত্যেকটা কাজের, ইমেল মার্কেটিং খুঁজছেন না? আচ্ছা ইমেল মার্কেটিং মেলচ্যাম্প দিয়ে করাতে হয় তাই না, এই যে মেলচ্যাম্পে যদি যাই আমরা,
এই দেখেন এই ধরনের প্রুফ আছে আমি যে সেন্ড করেছিলাম হাই ফাইভ দিয়েছিল না আমাকে আসলে আমার উইন্ডোজ করার পর থেকে একটু প্যারা হয়ে গেছে দেখেন এই ধরনের এরপরে আমার কতগুলো ওপেন হলো দেখেন কত প্রুফ এখানে প্রত্যেকটা স্ক্রিনশট হচ্ছে আমার কাজের প্রুফ প্রত্যেকটা স্ক্রিনশট তো আপনার কাছে যে কাজটা আপনার একটু বেটার কোয়ালিফাইড মনে হচ্ছে যে আরেকজনকে দেখালে একটু কনফিউজ হতে পারে সেই বিষয়গুলো আপনাদের রেখে দিতে হবে এখন বিষয় হচ্ছে আপনি বললেন ইমেল মার্কেটিং এর জন্য কি দিতে পারি দিবেন হচ্ছে আপনি মেইল চ্যানেল ব্যবহার করেছেন না এই যে এখান থেকে আপনি যে পাঠাইছেন তার একটা রিপোর্ট যে পিকচারটা ওখানে তো অনেক সময় নিচ্ছে আমার বুঝতে এই যে যে দেখেন এই ধরনের রিপোর্টগুলো আমি এই ফোল্ডারে আর কিছু পিকচার দেখাই এই যে এই ধরনের রিপোর্টগুলো এই যে টেমপ্লেট ডিজাইন করেছি এটা এই সেকশনগুলো যখনই ক্লায়েন্টকে দেখাবো এই সেকশন দেখা মাত্র ওর মাথা ঘুরে উঠবে যে আমি কার সাথে কথা বলছি ঠিক আছে আর যত ফাস্ট আপনি দেখাতে পারবেন মনে করবেন 100% মানে 100% এর মধ্যে 90% কাজ আপনার খালি ফোকাস করে যদি একটা প্রুফ দিতে পারেন আর ক্লায়েন্টের প্রথম কথাই আপনাকে এসে বলবে দেখেন মার্কেট প্লেসে আপনি ঢুকলেই বুঝতে পারবেন ফার্স্ট কথা হবে তোমার প্রিভিয়াস কাজের প্রুফ দেখা আচ্ছা ভাই আরেকটা এই যে দেখেন আমি একটা ভালো একটা স্ক্রিনশট এসেছি এখানে আমাদের দেখাচ্ছে হচ্ছে ওপেন রেট ক্লিক রেট হ্যাঁ এই যে ওপেন রেট ক্লিক বাউন্স এই বিষয়গুলো হ্যাঁ বলেন সেটা হচ্ছে ভাই আমাদের তো অনেকেরই হচ্ছে মেল কালেক্ট করা আছে ওই আমাদের যে গুগল ড্রাইভে তো আমরা যদি ভাই আবার টেমপ্লেট ডিজাইন করে যদি ওই মেইল গুলোকে সেন্ড করি করে ওইগুলো যদি ভাই আবার স্ক্রিনশট হিসেবে রেখে দিই হ্যাঁ সেটাই তো করতে হবে হ্যাঁ কারণ আমরা তো ভাই নতুন আমাদের তো কোনো কাজের প্রুফ নাই আমাদের প্র্যাকটিস গুলোকেই আমরা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স হিসেবে এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ আমি তো প্র্যাকটিসটা আপনাদের এইটাই দিই যেটা ক্লায়েন্টকে প্রোভাইড করা যাবে অর্থাৎ এই হোমওয়ার্ক আমি কেন দিই আপনাদেরকে এটা সারা জীবন লাগবে আপনার আমিও যদি মার্কেট প্লেসে আমি আমার আমার পজিশন থেকে আমি মার্কেট প্লেসে কাজ করতে হলে ক্লায়েন্টের কাছে মাথা নিচু করে এই কাজের প্রুফ প্রিভিয়াস কাজের প্রুফ দেওয়ার পর আমাকে কাজ দিবে আমিও এখানে কেউ কোনো বস টস না কিচ্ছু না সবাইকে সে যে মানে লেভেলেরই হোক এমনও ক্লায়েন্ট আছে যতক্ষণ প্রুফ না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কাজই দিবে না আপনার কথাই বলবে না আপনাকে গুরুত্বই দিবে না এরকমটাই মার্কেট প্লেসে বেশি চলে সো আমি যে হোমওয়ার্কটা দিই আপনাদেরকে সবাই একটু গুরুত্ব সহকারে যদি এই কাজগুলো করেন তাহলে আপনার মার্কেট প্লেসে এসে বুঝবেন যে আসলে কি বিষয়টা আপনি পেয়েছেন আর যে প্রপোজালটা দিলাম কষ্ট করে হ্যাঁ সুন্দর হয়েছে খালিদ ভাই এটা বাহ গুড আইডিয়া এটা সুন্দর হয়েছে খালিদ ভাই একটু আনকমন মনে হচ্ছে এই যে একটা কথা আছে না স্যাম্পলের মধ্যে গর্জিয়াস তো এটা হচ্ছে স্যাম্পলের মধ্যে গর্জিয়াস হয়েছে আর ওকে আমরা একটু ব্রেকে যাচ্ছি পাবন ভাই হ্যাঁ আমাদের তো ম্যাক্সিমাম সময় মোবাইল থেকে ইনস্টাগ্রামটা আর কি চলে তো পিসিতে কিভাবে ইনস্টাগ্রাম সেটিং দিয়ে সেটা কিভাবে মার্কেটিং করবো কারণ কাজ করার সময় তো লং টাইম কাজ করতে হবে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা জি ভাই দেখা যাচ্ছে তো আমার এই জিমেইলটাতে একটু প্রবলেম হয়েছে জাস্ট আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করে নিলেই আপনাদের ফোনের মতো করে মানে মোবাইলে যেভাবে আমরা ঠিক ব্রাউজ করি এভাবে আমরা কম্পিটিবল ভাবে ডাউনলোড করার পরে করেছি তো নতুন হয়ে গেছে এটার কারণ কি নতুন হয়ে গেছে
আমি যদি একটু করতে যাই, আসলে প্রবলেম হচ্ছে আমার জিমেল থেকে আমি ডেস্কটপের যে ওয়েব ব্রাউজার ইয়ে আছে কি বলে থাকে ওয়েব স্টোর, ক্রোমের যে ওয়েব স্টোর আছে সেটাতে ভিজিট করতে পারছি না, আমাকে কেমনটা দেখাচ্ছে দেখাই দেখেন যে এরকম। আপনাদের পিসি থেকে অবশ্যই হবে, এখানে জিমেল আমার জিমেলে একটু সমস্যা থাকার কারণে আমি জিমেলটা চেঞ্জ করে দিচ্ছি। তপন ভাই? হ্যাঁ ভাই। কই আপনাকে দেখতেও পাচ্ছি না শুনতেও পাচ্ছি না, একটু ভাই একটু সময় নিচ্ছি প্লিজ। আশা করি এখন দেখতে পাবেন।
দেখতে পাচ্ছেন না? পাচ্ছি ভাই। ওকে ওকে ভাই, দেখেন আমি ফায়ারফক্স। হ্যাঁ কি ভাই, খালিদ ভাই বলেন। আউট অফ অফলাইন মোডটা কি ভাই, কোথায় কোথায়? নোটিফিকেশন, ফাইবার নোটিফিকেশন আছে এটা। আউট অফ, আউট অফ অফলাইন মোড সেটিং এ আছে, ফাইবার এর সেটিং এ। আমি একটু ভিজিট করে দেখি নিচে। ভাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। এখান থেকে কোথায়? প্রোফাইলে, এটা তো প্রোফাইল ড্যাশবোর্ড, এটাই আপনাদের এরকম দেখাচ্ছে না? সেটিং এ ছিল, উপরে সেটিং ছিল এখানে। আমি একটু ব্যাক করি ভাই। না আপনার প্রোফাইলে এখানে, এখানে উপরে না, এখানে না ভাই, এটা তো আমার প্রোফাইল অ্যাবাউট মি। আপনাকে কোনো সেটিং চেঞ্জ করতে হচ্ছে না তো খালিদ ভাই? আপনাদের যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো সমস্যা নেই। এই যে নিচে আপনার এখানে মানুষের মাথার মতো যে নিচে নোটিফিকেশনের পাশেরটা, নোটিফিকেশনের পাশেরটা না, নিচে বেল আইকনের পাশেরটা, বেল আইকনের পাশেরটা ভাই নিচে। ওকে, এখানে মেসেজ আছে, হোম আছে, এই যে এখানে সেটিং, উপরে সেটিং, নোটিফিকেশন সাউন্ড, এটা ইট ইজ আউট অফ অফলাইন মোডটা কি প্রাইভেসি পলিসি তো যেটা এটা করা আছে লগ আউট। আচ্ছা এই ল্যাঙ্গুয়েজ খালিদ ভাই এই জন্য বুঝতে পারছি না, এখানে অফিস মোড, অফিস মোড। ও সরি ভাই। হ্যাঁ আপনি অফলাইন বলছেন তো এই জন্য আমার মাথায় আসছে না যে অফলাইন মোড থাকার কথাই না। যাই হোক, আপনি যদি এটা অন করে দেন, আমি যদি এটা অন করে দিই তাহলে কি হবে জানেন? আমি এখন আর কাজ করব না, অর্থাৎ আমি খুব প্রেসারে আছি, কোনো ক্লায়েন্ট যেন আমাকে ডিস্টার্ব না করে, এটা হচ্ছে বিষয়। ওকে ভাই ঠিক আছে, কিন্তু এটা আমরা করব না কখনোই, আমরা সবসময় ফ্রি থাকবো যতই প্রেসারে থাকি। আমার কাছে অন্য আরেকজনকে দিয়ে করাবো, তারপরেও এটা করে আমার অ্যাকাউন্টের জন্য বলছি, অ্যাকাউন্টের জন্য হেল্পফুল আর কি। স্বপন ভাই। হ্যাঁ ভাই। ভাই মেল ক্যাম্পের ভাই একটা স্ক্রিনশট দেওয়া যাবে কি আমাদেরকে? শিওর, আপনার কিসের স্ক্রিনশট লাগবে সিদ্ধার্থ, খালি আমাকে বলবেন যে ভাই আমার এটার স্ক্রিনশট দরকার। ওকে আচ্ছা আচ্ছা ভাই, ভাই ওই যে হাই ফাইভেরটা দিলে হবে, আর আপনি যদি মনে করেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের যে কোনো ধরনের কাজের প্রুফ যখনই দরকার হবে আমাকে বলবেন যে ভাই আমার একটা কাজের প্রুফ দরকার, আমি আপনাদেরকে হেল্প করব। হ্যাঁ এখন দিলে একটু ভালো হতো ভাই, মানে হ্যাঁ এখনই দেবো, এখনই দেবো। আচ্ছা এখনই দেবো, এখনই দিয়ে দেবো। এরপরেও আমি এরপরের জন্য বলছি যে এরপরে যখন যখন আপনাদের দরকার হবে আমাকে বলবেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। বাট এই যে এত কিছু দিচ্ছি, এত
কষ্ট করতেছি, আমার ফলাফল কি জানেন? আপনাদের কাছ থেকে চাই একটাই, আপনাদের কাছ থেকে চাওয়া হচ্ছে আপনার ডলার দেখবেন, অর্থাৎ আপনার উপকার আপনি নিজেই করবেন, কিন্তু আমি এটা দেখতে চাই। হ্যাঁ, সবার কাছ থেকে অবশ্যই ভাইয়া, আপনার পরিশ্রম আমি দেখতে চাই, যে আপনি পরিশ্রম করছেন, আপনি কতটুকু ফল পেয়েছেন বা পাচ্ছেন রাইট নাও। আমাদের এখন হয়তো খুব কম সংখ্যক পাবেন দেখা যাচ্ছে, সেটা দিয়ে আপনার কোন রকম চলে যাচ্ছে, কিন্তু এটাই যখন আপনি এক মাস একটু কষ্ট করবেন, দেখবেন সেটা কোন পর্যায়ে দাঁড়ায়, তারপরের মাসে দেখবেন আরেকটা কোন পর্যায়ে। যে ভাই আপনাদের আজকে যে একটু ফাইবার বিষয়ে কথা বলছিল, বলতে পারেন মোটামুটি নিজে হাতেই গড়া। হ্যাঁ, আমি তাকে রাতের পর রাত জেগে সাজেস্ট করে কাজ নামাই দিছি, এই যে প্রথম ক্লায়েন্টের কথা বলছে সেই ক্লায়েন্টও আমি হ্যান্ডেল করে দিয়েছি তাকে, অর্থাৎ কাজগুলো শিখানো, এক্সট্রা যে ফ্যাসিলিটি দেওয়া, সে কি আসলে এমনিতেই পরিচিত এরকম টাইপ ছিল। তো যাই হোক, এ পর্যন্ত নিয়ে আসা প্রচুর পরিমাণে এখানে ফোকাস করা আছে ওনাকে। হ্যাঁ, তার মান্থলি ইনকাম এখন 50,000-এর ওপরে। এই যে 8 দিন গেছে, আমাকে বলতেছে ভাই আপনার দয়ায় আজকে এই 8 দিনের মধ্যেই 16,000 টাকা আর্ন করেছি। হ্যাঁ, তো 8 দিনে 16,000 টাকা ইনকাম করেছে, আরো মাসের অনেক দিন বাকি আছে। গত মাসের আর্নিং 50,000-এর ওপরে দেখলাম, তো খারাপ না ভাই, আপনারা যদি একটু ফোকাস করতে পারেন, একটু যদি কষ্ট করতে পারেন, আমি আপনাদের জন্য চেষ্টা করব যে যথেষ্ট দেওয়ার জন্য, যে প্রুফ হোক যেভাবে হোক ক্লায়েন্ট হ্যান্ডেল করেই হোক। ওই ভাইয়া হচ্ছে কি নিয়ে কাজ করেন? ওই ভাইয়া সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া। ক্লায়েন্টের সাথে প্রথম প্রথম কথা বলতে কি লিখবো আমি, মানে এই বিষয়টা মাথার উপর দিয়ে যাই তো। হ্যাঁ, খুব বেশি না, এরকমই হবে। ফাইবার মার্কেটপ্লেসে কাজ করে না হচ্ছে ফ্রিল্যান্সার? ফাইবারই করতো আমি সেদিন বলে কই আর কি বলছি, ইয়াতেই কাজ করা শুরু করেন, ফ্রিল্যান্সার। আসলে ফাইবারে কাজ করা কি, ফাইবারে আপনাদের এই কথা এখন বলার লেভেলে আসেননি, একটু পরে বলবো, এগুলো বিষয় নিয়ে ডিসকাস করার দরকার নেই। এখন ভাই কাজ করে হচ্ছে দুইটাতেই কাজ করে, ফাইবারেও কাজ করে, ফ্রিল্যান্সারেও কাজ করে। তো আপনাদের যতটুকু হেল্প দরকার আমি চেষ্টা করব আমার পজিশন থেকে অবশ্যই করব, কিন্তু আপনাদের আমার সাথে থেকে কষ্ট করতে হবে, এই হচ্ছে চাওয়া, আপনাদের কাছে বেশি চাওয়া নেই। যাই হোক, আমি হচ্ছে মেল চ্যাম্পের কিছু প্রুফ আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি। আমি এরকমটা করেছি জানেন, কিছু স্টুডেন্ট আছে যারা আমার কাছে লিড, এই যে আমরা লিড কালেক্ট করি না, তো এই কালেক্ট করা লিড অনেক সময় সেল হয়, দেখা যাচ্ছে কালেক্ট করাই আছে রেডিমেড আমার কাছে, তো কেউ একজন কাজ নামাইছে, এটা আমি তাকে দিয়ে দিয়েছি, আমার কালেক্ট করা লিড তাকে দিয়ে দিয়েছি, যার হয়তো প্রাইস মিনিমাম প্রাইস $200 আমি দিয়ে দিয়েছি। তো আপনারাও কাজ নামান, আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এটা পাওয়া যাবে কিনা, অ্যাভেলেবল কিনা, যদি থাকে আমি দিয়ে দিব আপনাকে, কোনো সমস্যা নেই। আমি এরকম হেল্প করেছি অনেকজনকে।
আমরা একটা লিস্টের কাজ করেছিলাম মনে আছে কিনা, আমি একটা শীট দিয়েছিলাম সবাইকে সুইডেনের ইমেল কালেক্ট করার জন্য, তাই না? আমরা একসাথে সবাই হচ্ছে কাজ করেছিলাম, এখানে অনেকে কাজ করেননি, আমি দেখেছি সেটা রিভিউ করে দেখেছি এক সময়, যাই হোক অনেকেই করেননি, তাদের ব্যক্তিগত ব্যাপার হয়তো। যাই হোক, ওখান থেকে আপনারা কিন্তু সারা জীবন একটা প্রুফ পাবেন কি সুইডেনের যদি কারো কোনো ইমেল লিস্টের প্রয়োজন হয় তাহলে কিন্তু এটা পাবেন। আমি আপনাদেরকে কিছু বেসিক ব্যাপার দেখাই, দেখেন এখানে অনেক ইমেলের লিস্ট আছে, এই যদি আমি এই ফাইলটা ওপেন করি 100K, এই ফাইলটাতে আমাদের 100K বিজনেস মেল আছে, 100K অর্থাৎ হিউজ টাইমের ব্যাপার। তো এগুলো আমি আমার রিলেটিভ বলেন স্টুডেন্ট বলেন এদেরকে দিয়ে দিয়েছি 100K, এগুলো সব বিজনেস মেল, মিনিমাম প্রাইস $200 পজিশন অনুযায়ী, আসলে যার কাছে যত নেওয়া যায় দিয়ে দিয়েছি। এগুলো কোন দেশে ভাই, এগুলো কি স্পেসিফিক কোন দেশে? হ্যাঁ, একদম, ওগুলো হচ্ছে যতগুলো আছে সবগুলোই ইউএসএ, যদি কখনো প্রয়োজন হয় এখন নিয়ে না রাখার দরকার নেই, কারোর কাছেই দরকার নেই, কারণ আমি যদি আপনাকে রেডিমেড সবকিছু দিয়ে দেই তাহলে হবে কি, আপনি আসলে বিষয় হচ্ছে আমি যদি বসে থেকে খাই তাহলে, অর্থাৎ খাইতে যদি পাই তাহলে পাশের রুমে যেয়ে কিন্তু কষ্ট করে খাবো না। সো আপনারা একটু কষ্ট করার পরে আমাকে নক দিবেন, তারপরে যতটুকু আমি আছি ভাই ওটাই ভালো হবে, কারণ আমরা মাছ ধরা শিখতে চাই, মাছ খেতে চাই না। রাইট রাইট রাইট, আমি ধরাটাও ধরাটাই শিখাতে চাই, হ্যাঁ, যে এভাবে ধরতে হয়। সো এমনও লোক আছে এখনো পর্যন্ত আমি দেখেছি ইতিপূর্বের কোর্সের কিছু কিছু আছে, দেখা যাচ্ছে 5-7-10 কাজ করেছে এরপরেও হেল্প চায়, মানে সে কিন্তু জানে বিষয়টা বুঝে এরপরেও হেল্প চাই, মানে মনে করে এখানে তাদেরকে আমি মনে করি ইগনোর করা উচিত, কারণ তার মাথাটা যদি সেখানে নাই লাগায় কেন সে এখানে, কাজটা করতে হবে। সো আপনাকে অবশ্যই এটার উপরে আপনার মাথা যতক্ষণ পর্যন্ত এখানে না কাজ করাবেন ততক্ষণ পর্যন্ত আপনি এখানে কমফোর্টেবল ফিল করতে পারবেন না, অর্থাৎ এই কাজ আপনার ভালো লাগবে না, কিন্তু এটুকু ওই পর্যায়ে পর্যন্ত আসার জন্য যতটুকু হেল্প দরকার আমি অলওয়েজ আছি আপনাদের সাথে। আচ্ছা ভাইয়া, এই যে আপনি যে এতগুলো যে ভাই মেল কালেক্ট করছেন, এতগুলো তো হিউজ পরিমাণ এটা, হ্যাঁ, তো আপনি আমাদের যে প্যারামিটারটা শিখাইছেন এগুলো কি ওই একটা প্যারামিটারের একটা প্যারামিটার দিয়ে সবগুলো সার্চ করা? হ্যাঁ হ্যাঁ, এখানে কিওয়ার্ড চেঞ্জ করা, প্যারামিটার তো একটাই হবে, ওখানে প্যারামিটার একটাই হবে, যা শুধুমাত্র কিওয়ার্ড গুলো চেঞ্জ করতে হবে। রাইট, আচ্ছা, কিওয়ার্ড আছে প্রত্যেকটা সেকশনে, তো এডিট করার বিষয়গুলো আমি অ্যাভেলেবল দেখাইছি। ও সোশ্যাল মিডিয়া গুলোকে ভাইয়া চেঞ্জ করতে হবে একবার করে, জিমেইল ইয়াহু এগুলোকে একবার চেঞ্জ করতে হবে, কখনো প্রফেশন ভাই কিওয়ার্ড আমি দিলাম, কখনো টিচার দিলাম, কখনো স্টুডেন্ট দিলাম, কখনো ডক্টর দিলাম। ঠিক আছে, এরকমটাই, রাইট ফেরদৌস ভাই, ঠিক আছে। তো দেখেন আমি যে অ্যাডঅনসটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ইনস্টাগ্রাম আমি ফায়ারফক্সের জন্য দেখাচ্ছি, তো আমার ইনস্টাগ্রামটা যদি আমি একটু লগ ইন করে দেখি পারি কিনা, আসলে মনেই নেই কোনো কিছু, ইনস্টাগ্রামের সেভাবে চালানো হয় না, তো ইনস্টাগ্রাম দেখেন এটা হচ্ছে আমাদের ডিরেক্টলি instagram.com, অর্থাৎ ফোনের মতো করে চালাতে পারছি না, যে ভাইয়া প্রবলেমটা ফেস করেছিলেন আমি সেই ভাইকে বলছি। দেখেন যখন আমরা এই এক্সটেনশনটা অ্যাড করে নিলাম ইনস্টাগ্রাম ফর
এটা ফায়ারফক্স ব্রাউজার, সো আমি এটা লিখে সার্চ করেছিলাম। অ্যাড করার পরে যদি আমি এইটাতে ক্লিক করি, আচ্ছা এখানে আবার লগ ইন, ওকে দেখেন এটা আমি ফোনের মতো করে ইউজ করতে পারছি, অর্থাৎ আমি যদি এটা কেটেও দিই, এটা যেখানে খুশি নিয়ে ব্রাউজ করতে পারছি ফোনের মতো করে। তো ফায়ারফক্সের ব্রাউজারটা আমাদের কি এই ধরনের সুবিধা দিচ্ছে, দেখেন নিচের যে অপশনগুলো আমাদের ফোনে থাকে, সার্চ আছে, আমাদের প্রোফাইল আছে, যে বিষয়গুলো এখানে থাকে আর কি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি কি ক্লাসগুলো মিস করেছেন নাকি মামুন ভাই, এর আগে ছিলেন না? আমি মানে ক্লাসগুলো করেছি, কিন্তু তখন আমার যে ফ্রেন্ড বললাম না যে মারা যায়, ওখানে ম্যাক্সিমাম সময় ব্যস্ত ছিলাম, তো আমি খালি উপস্থিত ছিলাম আর কি এটাই, কিন্তু আমার মন মানসিকতা কিন্তু ম্যাক্সিমাম সময় ওই জায়গাতেই ছিল, তো লাস্ট উনি কিন্তু মারাই যায় আর কি আমার ফ্রেন্ড। তো আপনি না, ঠিক আছে, আমি কেন বললাম ওই মানে এই পর্যায়ে এসে এই প্রশ্নটা কেমন একটু অন্যরকম লাগছে, তার কারণে আমি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, মনে করেন আপনি তো বলেছেন না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আর একটু কষ্ট করবেন, সেটা হচ্ছে আমাদের ওই প্রিভিয়াস ক্লাসগুলোর একটু রেকর্ডিং, ওটা ভাই হচ্ছে 3 নম্বর ক্লাসটা সাউন্ড নাই ভাই, আমি সবগুলা ঘাটি। ও আচ্ছা আচ্ছা, সাউন্ড নাই, তার কাছ থেকে নিশ নিতে হবে। আচ্ছা আমি একটা ব্রেক থেকে ফিরে এসে যদি আমি এই বিষয়টা ডিসকাস করি ভালো হতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রেকের প্রয়োজন, ওকে, সো আমরা একটা ব্রেকে যাচ্ছি।
ওকে, ফাইবারে আমরা কিভাবে কাজ পেতে পারি সে বিষয়ে আমি কিছু টিপস শেয়ার করছি। সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট, এক নাম্বার ওয়ে হচ্ছে বায়ার রিকোয়েস্ট। ফার্স্ট আমরা তো আমাদের দোকানটাকে সাজালাম সুন্দর করে, এরপরে আমাদের বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে প্রতিদিন 10টা করে, এটা মাস্ট কম্পালসারি, আপনাকে করতেই হবে। যদি আপনি 10টা করে বায়ার রিকোয়েস্ট না পাঠান তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে, আমাদের কাজের উপর ডিপেন্ড করে যে ধরনের বায়ার রিকোয়েস্ট এখানে আসবে সেই ধরনের। সেকেন্ড হচ্ছে, এটা কেন মোস্ট ইম্পর্টেন্ট সেটা বলবো সেকেন্ড অপশনটা বলার পরে। সেকেন্ড হচ্ছে আমাদের মার্কেটিং করতে হবে বাহিরে, অর্থাৎ এখানে আমরা ঢেল ছুড়ে দিচ্ছি, সামনে কি আছে না আছে আমরা দেখতেছি না, মানে কে দেখবে না দেখবে। আমার যে টুইটারে আমি পোস্ট করলাম সে ক্লায়েন্ট ইউএসএ তে, মনে করেন আমি হ্যাশট্যাগ ব্যবহার করে করলাম, ইউএসএ সবাই কি ক্লায়েন্ট, ওখানে কি ফ্রিল্যান্সার নাই আছে? আচ্ছা ফ্রিল্যান্সার দ্বারাই দেখবে, শুধু এরকমটাও তো না, শুধু ক্লায়েন্টই দেখি দেখবে, এছাড়া অন্য কি ফ্রিল্যান্স ইউএসএ তে মানুষ নাই, আদার্স সেকশনের মানুষগুলো আছে তারাও দেখতে পারে। এখানে আমরা ঢেল ছুটতেছি কিন্তু কোথায় কাকে গিয়ে লাগবে এটা কিন্তু বুঝতে পারছি না। এই কারণে আমাদের বায়ার রিকোয়েস্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারলে আমরা বুঝতে পারছি আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে আমাদের অফারটা সেন্ড করতেছি, যাদের আসলে এটাই প্রয়োজন। বাহিরে তার মানে যে বাহিরে মার্কেটিং করব না এরকম না, বাহিরে মার্কেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আপনার ক্লিক আসবে, আপনার ভিউ আসবে, আপনার গিকে এখান থেকে ফাইবার আপনাকে গুরুত্ব দেবে। আপনি আপনার হচ্ছে গিকটাতে আপনার দোকানে কি সার্ভিসটা দিচ্ছেন যার কারণে এত ক্রেতা আসতেছে, মানুষ দেখতেছে কিসের জন্য, ফাইবার আপনাকে একটু গুরুত্ব দেবে। যে বিষয়টা আমরা যদি দেখি ফ্রিল্যান্সারে কিন্তু ফার্স্ট পেজে আসা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইমেল মার্কেটিং লিখে দেখেন যদি আপনার ফার্স্ট পেজে চলে আসে দেখা যাচ্ছে এখান থেকেই সার্ভিস কিন্তু বেশি বাই করবে, সেকেন্ড পেজে যাওয়ার ক্লায়েন্ট কিন্তু চিন্তা খুব কম করবে। তো ফার্স্ট পেজে আসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাকে রিসার্চ করতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে খুবই সুন্দরভাবে, ট্যাগগুলো সার্চ ট্যাগ যেগুলো আছে সেগুলো লিখতে হবে, অ্যাবাউটটা দিতে হবে খুবই সুন্দরভাবে, টাইটেলও খুবই গুরুত্বপূর্ণ, টাইটেলের ভিতরে আপনার মূল যে কিওয়ার্ড সেটা থাকতে হবে, ট্যাগে তো অবশ্যই থাকবে, ডিসক্রিপশনের ভিতরে থাকবে। এরপরে আসবে প্রাইসিং, ক্লায়েন্ট এগুলো দেখার পরে আপনার সার্চ করার পরে প্রাইসিং এর ব্যাপারটা থাকবে যে আপনি কত ডলারে এটা সাজাইছেন। এরপরে একের পর এক ক্লায়েন্ট খুঁজতে থাকবে যে আসলে কোনটা আমার জন্য পারফেক্ট হয়। তো কাজ পাওয়ার এক নম্বর শর্ত হচ্ছে 10টা, এটা আপনারা নোট করে নিতে পারেন। ফাইবারে আমরা কিভাবে কাজ করতে পারি 10টা যে টিক্স গুলো ব্যবহার করতে পারি সেটা নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে 10টা করে প্রতিদিন বাই রিকোয়েস্ট সেন্ড করতে হবে। সেকেন্ড হচ্ছে মার্কেটিং করতে হবে, প্রতিনিয়ত মার্কেটিং করতে হবে। থার্ড হচ্ছে দিন রাত 24 ঘন্টা আপনাকে অনলাইনে থাকতে হবে, অর্থাৎ আপনার ফাইবার অ্যাকাউন্টটা ওপেন রাখতে হবে, আপনার দোকান খোলা রাখতে হবে যেন কাস্টমার এসে আপনার কাছ থেকে আপনার সার্ভিসটা বাই করতে পারে। হ্যাঁ, এই তিনটা টিপস যদি কেউ গুরুত্বপূর্ণ মানে মনে করে খুব গুরুত্ব সহকারে কাজগুলো সম্পূর্ণ করে থাকেন তার এই ফাইবার মার্কেট প্লেস থেকে রেজাল্ট আনতে খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। ভাই আরেকবার বলেন তিনটা। ওকে, ফার্স্ট প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট, যেটা মোড় থেকে আমরা বায়ার রিকোয়েস্ট যেটা দেখলাম আজকে সাবমিট অফার সেন্ড অফার যেটা করলাম সেটা, এটাকে বলবো আমরা বায়ার রিকোয়েস্ট। নাম্বার ওয়ান হচ্ছে বায়ার রিকোয়েস্ট, নাম্বার টু মার্কেটিং, কোথায় কিভাবে মার্কেটিং করব বিষয়গুলো আমরা দেখেছি, হ্যাঁ টুইটার বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন যেভাবে খুশি, লিঙ্কডিন তো আছে, লিঙ্কডিনে মার্কেটিং করব। এছাড়া মার্কেটিং এর আরো টেকনিক আমরা শিখব, যেহেতু ডিজিটাল মার্কেটিং করতেছি আমরা ফার্স্ট স্টেজে আছি, এখনো আরো কিছু স্টেজ বাকি আছে, ওগুলো শেখার পরে এগুলো অ্যাপ্লাই করব আমাদের গিগের উপরে। আমরা কিন্তু কিছু মার্কেটিং শিখে ফেলেছি, এর মধ্যে ইমেল মার্কেটিং একটা, যদি ব্রেন থাকে কেউ যদি বিষয়গুলো নিয়ে একটু মাথা ঘামান নাড়াচাড়া দিলে আপনারা বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে। ওকে, সেকেন্ড যেটা সেটা হচ্ছে মার্কেটিং। থার্ড, আপনাকে সবসময় অনলাইনে মানে অর্থাৎ রেসপন্সিভ হতে হবে, আপনি সবসময় অনলাইনে আছেন এটা ক্লায়েন্টকে বোঝাতে হবে, থাকেন আর না থাকেন, আপনি ঘুমাচ্ছেন ওকে ডান নো প্রবলেম, আপনি অনলাইনে থেকে ঘুমান,
ক্লাসের মতো নাকি? হ্যাঁ ক্লাসের মতো তুমি হয় না ভাইয়া, আগের ব্যাচে যেরকম ছিল বলছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ এরকম হয়েছে, খেলতে চলে যাব একটু থেকে। আমাদের একটা মিটিং এ একটা কথা হচ্ছিল, পিছনে আন্ডারওয়্যার ঝুলা রাখছে, ফিমেল তো নাই তাই না, এখন তো বলতে কোনো সমস্যা নেই, যে পিছনে আন্ডারওয়্যার ঝুলা রাখছে, আরে গোসল টোসল করে সে মনে করেন খালি গায়ে বসে আছে, আন্ডারওয়্যার পিছনে নাইরে দিয়ে ক্যামেরা অন করে ক্লাস করতেছে। আমাদের যখন অফিসিয়াল একটা মিটিং হচ্ছিল, এই মিটিং এ একটা ট্রেনার এই গল্পটা বলছিল, দেখ মজা পাইছি আর কি। দেখেন ওখানে ফিমেলরাও থাকে, এখন ও যদি এভাবে আসে আপনাদেরকে যেরকম, তো দেখেন আমি কিন্তু এরকম কম্পালসারি আছে আমাদের যে ক্যামেরা অন রাখতেই হবে, তো আমি আপনাদের সেরকম মেয়ে রাখছি যে আপনি যদি সে পরিবেশে না থাকেন অফ রাখেন সমস্যা নেই, বাট পজিটিভ পরিবেশে আপনাকে ক্যামেরার সামনে থাকতে হবে। এরকম হয় অনেকেই ঘুমাচ্ছে, আমি এরকম স্টুডেন্ট পাইছি যে সকালের ব্যাচের আমাদের ক্লাস শেষ হয় কিন্তু একটা, হ্যাঁ দুইটার সময় আমি দেখি যে উনি লাইনে আছেন, অর্থাৎ কাজ করতে করতে ক্লাস করতে করতে ঘুমাইছেন, ওই যে লাইন রাখছে ওইভাবেই আছে, এখনো ইন করে নাই। আমাদের মধ্যেই তো ভাইয়া, কোন ভাই জানো যে একদিন খালি গায়ে বসে ক্লাস করছিল, হয়তো বা আনফরচুনেটলি হয়ে গেছিল বিষয়টা, আমি বললাম যে ভাই আপনার ক্যামেরা অফ করে দাও। হ্যাঁ তো যে টপি ভাই এরকম মিস্টেক হয়ে যেতে পারে, এটা তো পারে, এটা ব্যাপার না, ব্যাপার না। তো আমার ক্লাসে এরকম একদিন হয়েছে, দেখা যাচ্ছে আবার কি আমার পাশের রুমে এরকম হয়েছে, মিস্টেক করেছে, ও জানে না আর ক্যামেরা অন আছে, ক্যামেরা অন করে ও জাস্ট আরেকজনের সাথে মারামারি করছে। হ্যাঁ আমি বিষয়টা দেখছি, বাহ তো থার্ড অপশন হচ্ছে আপনাকে অনলাইনে থাকতে হবে, সব সময় রেসপন্সিভ হতে হবে, আর যত দ্রুত সম্ভব যদি আপনি অ্যাভেলেবল থাকেন যত দ্রুত সম্ভব ওই পার্সনকে আপনি নক দিবেন, অর্থাৎ যে আপনাকে হাই হ্যালো দিচ্ছে বা আপনার আপনাকে মেসেজ করেছে তার রিপ্লাইটা খুব ফাস্ট দিতে হবে আপনাকে, প্রথম রিপ্লাইটা, তারপরে আপনি ভেবে চিন্তে কি বলছেন না বলছেন, এই চ্যাটিংটা সে আপনার সাথে কন্টিনিউ করলে আপনি ধীরে সুস্থে তখন ইয়ে হন, বাট ফার্স্ট রিপ্লাইটা একটু তাড়াতাড়ি দিতে হবে অ্যান্সারটা, যাতে বুঝতে পারে যে আপনি অ্যাক্টিভ আছেন, আপনি তার সাথে চ্যাট করবেন বা কথাটা বলছেন। এই আর আমরা কি আমাদের গিগটা শেয়ার করতে পারবো, যেমন লিংকিং ফেসবুক? হ্যাঁ হ্যাঁ গিগের লিংকটা প্রত্যেকটা জায়গায় শেয়ার করবেন, যেমন তো আমি একটু প্রেজেন্টেশনে আপনাদেরকে সহজ ভাবে দেখাই, প্র্যাকটিক্যালি দেখালে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা এখান থেকে গিগে চলে যাব, আমাদের এটা সেলার ড্যাশবোর্ড, আমাদের তিনটা সার্ভিস এখানে ক্লিক করব, এখান থেকে দেখি শেয়ারের অপশন আছে, দেখেন ভাই যে ইমপ্রেশনটা কি কাজ ভাই? ইমপ্রেশন হচ্ছে আমি এই যে সার্চ ট্যাগ, আপনারা সার্চ ট্যাগ বসান নাই? সার্চ ট্যাগটা হচ্ছে যখন আমি দেখাই দিই ইমপ্রেশনটা কি, তাহলে আমার গিকের জন্য কি ইমপ্রেশন হবে সেটা দেখাচ্ছি। দেখেন আমি এখানে সার্চ করলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ম্যানেজারে এই যে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করলাম, যতগুলো এখানে এই যে গিক আসছে না, এই প্রত্যেকের জন্য আমি একটা ইমপ্রেশন, অর্থাৎ আমার আগ্রহ আছে এই বিষয়ের প্রতি, আমি যে ক্লায়েন্ট আমার আগ্রহটাই হচ্ছে আমার ইমপ্রেশন, এই একটার জন্য ইমপ্রেশন। আর পরেরটা সেটাতে ক্লিক, এখন ক্লিকটা কি আমার গিকের জন্য ক্লিকটা কি, এখন এই ইমপ্রেশন তো হলো, এরপরে হচ্ছে আমি এই যে এই গিকটাতে ক্লিক করলাম না, এইটা হচ্ছে ক্লিক, এই যে আমার গিকের জন্য এখানে ক্লিক সেকশনটা এক বেড়ে যাবে। ওকে এখন আমি ক্লিক করেছি, কিন্তু ক্লিক করার পর পরই কেটে দিয়েছি,
এটা ভিউ হিসেবে কাউন্ট হবে না দেখেন এখানে ভিউ ওকে এখানে ভিউ এর অপশন তো নেই সরি ভিউ বিষয়টা হচ্ছে যে এখানে আপনার ভিউ সেকশন থাকবে অন্যান্য আদার্স সেক্টর যদি আপনারা এই ইমপ্রেশন ক্লিক ভিউ হিসেবে দেখতে চান এখানে মিনিমাম একটা লেভেল থাকে যে কত সেকেন্ড আপনাকে এখানে থাকবে যেমনটা হচ্ছে ইউটিউব ততক্ষণ পর্যন্ত থাকা পরে আপনাকে ভিউ হিসেবে কাউন্ট করবে সো এটা হচ্ছে কি আর অর্ডার তো বুঝতেই পারছেন অর্ডারটা কি অর্ডার হচ্ছে আপনাকে কনফার্ম করা অর্থাৎ কন্টিনিউ করে আপনাকে এই প্যাকেজটা আমি বাই করে নিলাম কিনে নিলাম দেখেন এটা হচ্ছে আমাদের সার্ভিস এখান থেকে আমরা যে আইকনটা দেখতে পাচ্ছি এই আইকনে ক্লিক করব এখান থেকে জাস্ট শেয়ারের যে অপশন দেখতে পাচ্ছি এখান থেকে দেখেন কয়েকটা অপশন আছে ফেসবুক লিঙ্কডিন আছে টুইটার আছে হোয়াটসঅ্যাপ আছে আমরা জাস্ট কপি লিংক করে নিলাম লিংকটা কপি করার পরে আমরা যেখানে খুশি কোথায় আমি পোস্ট করতে চাই আমি টুইটারে চলে যাচ্ছি একটু এছাড়া আমি কিন্তু এখান থেকে করতে পারি টুইটারে আজকে আমি প্রথমে এটা খুলেছি আমি একটু শেয়ার করে দিই টুইটারে এই যে আমাদের টুইটারে যদি ক্লিক করে দেখেন টুইটার অ্যাকাউন্ট আমাদের এখানে লগ ইন হবে লগ ইন নেই এই কারণে লগ ইন করতে বলছে আমার টুইটার অ্যাকাউন্টের বিষয়টা মনে না থাকে আমি লগ ইন করছি না দেখি ট্রাই করে তারপরে সরি আমি তো ক্রিয়েট অ্যাকাউন্টে চলে আসছি শ্রবণ ভাই বলেন আমার একটা ফেক আইডি আছে বুঝছেন ফেসবুকে ওইখানে প্রায় 4,500 ফ্রেন্ড আছে দেশে দেশের বাইরে মিলে এটা ভালো তো ওখানে মার্কেটিং করতে পারেন হ্যাঁ আমি ওইটাই বলতেছি পুরো দেশের বাইরেও বহুত ফ্রেন্ড আছে মানে মানে মেয়ের নাম দিয়ে খোলা আইডিটা আচ্ছা আচ্ছা এটা অনেক সময় দরকার হবে আমাদের ডিজিটাল মার্কেটিং করতে হলে অনেক কিছু করতে হবে যাই হোক প্যারা দিচ্ছে আমার টুইটার অ্যাকাউন্টে আপনারা একটু কষ্ট করে লগ ইন করে নিয়ে ওখান থেকে সার্ভ করতে পারেন মার্কেটিং করতে পারেন আর এছাড়া আপনাদের যে যে অ্যাকাউন্ট আছে এখান থেকে তো আপনারা করতেই পারেন আমি যে বিষয়টা দেখানোর জন্য নিউট আপ করেছি সেটা হচ্ছে এটাকে শর্ট লিঙ্ক করা যাবে যেমন টুইটারে কিন্তু ইচ্ছা মতো আপনি চাইলেই লিখতে পারেন না হ্যাঁ ইচ্ছা মতো লিখতে পারেন না শর্ট লিখতে হয় টুইট করার জন্য আপনাকে শর্ট লিখতে হবে এখানে এখানে একটা লিমিট আছে যে এই গোল বৃত্তটা ভরাট হচ্ছে অর্থাৎ আমি এই গোল বৃত্তটা এই পর্যন্ত লাস্ট পর্যন্ত থেকে গেলে আর লিখতে পারবো না এই পর্যন্ত আমার লিমিট এখন আর টুইট করতে পারবো না তো দেখা যাচ্ছে আমার একটু বড় করে লেখা হচ্ছে আমি আমার এই গিগ সম্পর্কে একটু বিস্তারিত লিখতে যে সাথে আমার এত বড় ইউআরএল অর্থাৎ আমি যদি একটু পেস্ট করে দেখি শেয়ার থেকে কপি লিংক করলাম পেস্ট করে যদি একটু দেখি এই যে একটু বড় বড় লাগছে না অনেকগুলো ওয়ার্ড আছে এখানে
আমরা যদি এটাকে একটু ছোট করতে চাই তাহলে শর্ট লিংকের বিভিন্ন ওয়ে অনেকেই ব্যবহার করে, আমি জাস্ট একটা আপনাদেরকে দেখাচ্ছি। শর্ট লিংক করার জন্য gg.gg লিখে এন্টার করবেন। এখানে দেখেন বলছে পুট ইউর লং ইউআরএল, আমি পুট করে দিলাম এবং এখানে লেখছে শর্ট এন ইউআরএল, দেখেন ছোট হয়ে গেছে। এটা চাইতে আমার এই আগেকারটা চাইতে এত বড়র চাইতে এটা অনেক ছোট। এটা কপি করলেও যেখানে যাবে এটাতেও একই জায়গায় যাবে। যেমন এটা পরীক্ষা করার জন্য যদি আমি এখানটায় এন্টার করি এবং নিউ ট্যাবে ট্যাবে আমার জিজি থেকে যেটা শর্ট লিংক করলাম সেটা যদি এন্টার করি দেখি একটু, প্রথমে আমরা জিজিটাই দেখলাম, দেখেন আমার অ্যাকাউন্টে চলে আসছি এবং আমার ইউআর এটাই ছিল আমার পিকচার এবং গিক, আমার গিকের ইউআরএলটা এবং আমরা যেটাতে ভিজিট করেছি। তো টুইটারের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে এই শর্ট লিংকটা করা, প্রয়োজন হতে পারে বিভিন্ন ক্ষেত্রে আপনার প্রয়োজন বোধে এটা ব্যবহার করবেন। তো টুইটারে আমি একটু শেয়ার দিয়ে দিই আমার গিকটাকে, আমি টুইটারে শেয়ার করতে চাই, এখান থেকে শেয়ার করবো এখন পাসওয়ার্ড তো জানি। দেখেন এখানে উপরে যেটা আসছে সেটা হচ্ছে আমার টাইটেল কিন্তু চলে আসছে অলরেডি, এবং কত সুন্দর হবে যখন শেয়ার করতে যাচ্ছি, মানে ফাইবারের এটা অটোমেটিক্যালি একটা সিস্টেম। হ্যাঁ, চেক আউট মাই গিক অন ফাইবার, এই কথাগুলো মানে ওখান থেকে যখন আমি ডিরেক্ট শেয়ারে আসছি এই হেডলাইনটা ওরা দিয়ে দিচ্ছে আমাকে, আমার গিগের টাইটেল সহ এই কথাটা লিখে দিচ্ছে এবং এখানে ইউআরএলটা আছে। আমি যদি টুইট করি এভাবে টুইট করাটা যদিও ভুল হলো, এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনারা, আমি অলরেডি টুইটার করে টুইট করে ফেলেছি, তো আপনারা একটু কষ্ট করে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। দেখেন টুইট হয়ে গেছে, এখানে যখন আমি মাউসের কার্সারটা নিচ্ছি লিংক দেখতে পাচ্ছি, ক্লিক করলে চলে আসবো আমার গিকে। মামুন ভাই আসছেন? হ্যাঁ ভাই আসছি। ওকে, আপনি জানতে চাচ্ছিলেন সোশ্যাল মিডিয়ার মার্কেটিং যেটা, তাই না? জি ভাই। তো ক্লায়েন্টের কাছ থেকে তার নিশটা আগে জানতে হবে, বিজনেসটা কি। আমরা জানি নিশ কি, নিশ হচ্ছে টার্গেট, সে যে ধরনের বিজনেস সে ধরনের অডিয়েন্স করবে, অর্থাৎ মেকআপ কিন্তু শুধুমাত্র মেয়েরাই বাই করবে, তাই না? আপনার যদি মেকআপ সম্পর্কিত বিজনেস হয় তাহলে মেয়েদেরকে খোঁজ করতে হবে, কারণ দেখা যাচ্ছে আপনি যদি 65 বছরের মেয়েদের খোঁজ করেন বা তাদের কাছে ইয়ে করেন এটাও কিন্তু সেল হবে না। আবার দেখা যাচ্ছে 10 বছরের নিচে কোনো মেয়েকে আপনি সেল করতে যাবেন এটাও সেল হবে না, 10 বা 15 বছরের নিচে কোনো মেয়েকে সেল হবে না। তো আমাদের টার্গেট হতে হবে কি তাহলে, সেরকম একটা মেয়ে যার 15 বছরের উপরে এবং 30 বছরের নিচে হতে পারে, দেখা যাচ্ছে এরকম একটা ধারণা আপনাকে থাকতে হবে যে কত বছর পর্যন্ত মেয়েরা মেকআপ ইউজ করতে পারে। কিভাবে মার্কেটিংটা করব তার এই নিশটা আমাকে জেনে নিতে হবে, যে তার বিজনেসটা কি, বিজনেস সম্পর্কিত আমাকে একটু রিসার্চ করতে হবে তার বিজনেস সম্পর্কে, আসলে কারা সম্ভাব্য ক্রেতা এই বিজনেসটার জন্য, কারা সম্ভাব্য ক্রেতা, এই বিষয়ের উপর আপনি যত ডিপলি রিসার্চ করতে পারবেন তত পারফেক্ট ভাবে কাজ করতে পারবেন আপনি। আপনি যদি চিহ্নিত করতে পারেন যে কারা সম্ভাব্য ক্রেতা তাহলে আপনার জন্য কাজের খুবই সহজ হবে। তো সম্ভাব্য ক্রেতা খোঁজার পরে ওই সম্পর্কিত গ্রুপ পেজ আপনাকে খুঁজতে হবে, যেমন আমি যদি চাই এখন ইউএসএ কিছু প্রোডাক্ট সেল করব সেটা কিভাবে, দেখেন আমি আপনাকে একটা জাস্ট একটা নর্মাল ওয়ে দেখাচ্ছি, আমি জাস্ট এখানে সার্চ করব
প্রোডাক্ট সেল ইন ইউএসএ, এই কথাটা লিখে আমি সার্চ করলাম। দেখেন এখানে গ্রুপটাতে কতগুলো মেম্বার আছে, 137 কে। যদি কোনোভাবে আপনি এই গ্রুপটাতে জয়েন করতে পারেন এবং এটাতে একটা পোস্ট করতে পারেন, আপনার পোস্টটা 137 কে মেম্বার দেখবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো এই ধরনের গ্রুপ এখন কিসে মার্কেটিং করতেছি সেটার উপর ডিপেন্ড করবে এবং কি ধরনের টার্গেট নিয়ে কাজ করছি। আমি আপনাকে জাস্ট ফর্মুলা গুলো শিখাচ্ছি, আপনার টার্গেট প্লাস নিশ যেটা আমাদের সেই মার্কেট প্লেসের উপরে ফোকাস করতে হবে, মার্কেটের উপরে। আমি যদি এটাতে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখি, হয়তো দুই দিন পরে বা হোক জয়েন করার জন্য হয়তো কোনো কোশ্চিন আস করতে পারে, রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে। অথবা শ্রবণ ভাই, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে পোস্ট গুলো অ্যাপ্রুভ করে না কেন মাঝে মধ্যে? হ্যাঁ, অ্যাপ্রুভ করবে না কেন জানেন? সেটা হচ্ছে আপনাকে কিছু কোশ্চেন করে, প্লাস ওই কোশ্চেনের অ্যানসারটা আপনাকে ঠিকঠাক দিতে হবে। তো মনে করেন আপনি জয়েন করেছেন, জয়েন করার পরে অ্যাপ্রুভ কেন করছেন না পোস্টটা? আপনি যে গ্রুপে, আমি এখন সেলিং গ্রুপে, যদি আমার এখন একটা মনে করেন সেই ডিপ্রেশন চলতেছে, আমি প্রেমে ঠেকটা খেয়ে বেঁকা হয়ে গেছি, তাহলে আমি যদি এই ডিপ্রেশনের ব্যাপারটা যদি আমি এই গ্রুপে মারি অর্থাৎ পোস্ট করি, তাহলে আমি আপনাকে কনফিডেন্স দিচ্ছি আপনি একটা ভালো জায়গায় পৌঁছাবেন। একটা কান্ট্রি নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক আপনার ইউএসএ সিটি, না ফ্লোরিডা মানে আমেরিকার, হ্যাঁ ইউএসএ, ইউএসএ, হ্যাঁ ঠিক আছে, ইউএস সরি ইউএসএ বলছি, মানে ইউএসএ এর একটা হচ্ছে স্টেজের নাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। খালি যদি এটা মনে করেন বোঝা যায় যে গ্রুপটা হচ্ছে ইউএসএ, তাহলে আমার জন্য মনে করেন ফেসবুক মার্কেটিং এর কাজটা করা খুবই ইজি হয়ে যাবে, কারণ আমি কাজটা মোটামুটি শিখে ফেলেছি, ভালোভাবেই শিখেছি, প্রফেশনাল ভাবে আর কি শিখেছি, কাজটা হয়ে গেলে ইনশাআল্লাহ আমি পারবো। ওকে, এটা তো আমি দেখালাম শুধুমাত্র একটা মানে টেকনিক যে এভাবে পেজে বা গ্রুপে জয়েনের মাধ্যমে, এছাড়া কিছু আছে যেমন খুবই ভালো মানের যদি কোনো একটা পেজের নিচে আপনি কমেন্ট করে আসতে পারেন। মনে করেন একটা লাইভ ভিডিও চলতেছে কোথাও, দেখবেন কিছু কিছু লাইভ আছে লক্ষ লক্ষ মানুষ একসাথে দেখতেছে, আপনি জাস্ট একটা ভুয়া এই শর্ট লিংক করবেন, শর্ট লিংক করলে আসলে বোঝা যাবে না যে এটা আপনি কিসের লিংক এটা দিচ্ছেন। বা একটা ইউটিউব চ্যানেলে প্রচুর আপনি দেখতেছেন প্রচুর ভিউ হচ্ছে, কিন্তু ওখানে লেখা আছে এটা হচ্ছে কেজিএফ টু। মনে করেন, মনে করে নেন একটা ইউটিউব চ্যানেলে কেজিএফ টু নামে কেউ একজন ভুয়া ভিডিও রেখেছে, বলেছে এটা কেজিএফ টু মুভি, কিন্তু
এটা আসলে কেজিএফ টু মুভি না, আপনি নিচে কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করে আসলেন, এই লিংকে গেলে আপনি হচ্ছে কেজিএফ টু এর অরিজিনাল মুভিটা দেখতে পাবেন, বাট আপনিও ফ্রি। এভাবে কিন্তু ভিজিটার দেওয়া যায়, বাট এটা রিয়েল ট্যাকটিক না, আমি জাস্ট ভিজিটরের ক্ষেত্রে এরকমটা বলছি, দেখবেন আপনি কি পরিমাণে রিস্ক হচ্ছে। এখন যদি আপনি ডোনাল্ড ট্রাম্পের কোথাও যে কমেন্ট করে আসেন, দেখবেন আপনার প্রোফাইলটা কি পরিমাণে রিস হচ্ছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পকে আপনি একটু ফলো করেন, একটু লাইক করেন, দেখেন কি অবস্থা হয়। তো এই এই ধরনের টেকনিক আপনাকে একটু ব্যবহার করতে হবে, একটু ট্রাই করতে হবে রিস্ক করার জন্য। বিভিন্ন ধরনের টেকনিক এখানে আছে, অর্থাৎ রিয়েল ভাবে আমরা যখন অ্যাকাউন্টটা চালাই আমাদের ফোকাস হবে বাহিরের কান্ট্রি, তার ক্লায়েন্টের টার্গেট অনুযায়ী আমাকে সেই একটা প্রোফাইল রিস্ক করাতে হবে, বা আমার সেই প্রোফাইলে যদি ওই ধরনের অডিয়েন্স অর্থাৎ লাইক আর ফলোয়ার যদি ওই কান্ট্রিরই হয়ে থাকে, আমার জন্য কাজের জন্য খুবই ইজি হবে। এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি ভাবে দুইটা গিগ ক্রিয়েট করেছেন, এরকম কেউ আছেন আমাদের সাথে? দুইটা গিগ ক্রিয়েট করেছেন? আমি সবাইকে বলছি যেহেতু আপনারা দুইটা করেছেন, অনেক ধন্যবাদ। যত বেশি গিগ করবেন তত বেশি বায়ার রিকোয়েস্ট পাবেন আপনার দোকানের সার্ভিস, অর্থাৎ কাস্টমার তখনই বেশি হবে যখন আপনার দোকানে প্রোডাক্ট বেশি হবে। সো আমাদের সেই ধরনের সার্ভিসটাই সার্ভ করতে হবে। আমরা চেষ্টা করব আরো বেশি গিগ ক্রিয়েট করার জন্য। রিসার্চ করার পর আমরা যেহেতু ফার্স্ট দুই একটা ক্রিয়েট করেছি, এখন একটু দরকার হলে প্রয়োজন বোধে গ্যাপ নিচ্ছি, বাট যে কমফোর্টেবল ফিল করছেন আমি তাকে সাজেস্ট করছি গিগ আরেকটা ক্রিয়েট করে ফেলেন। আর যারা একটু মনে হচ্ছে না একটু রিসার্চ করা প্রয়োজন তাদেরকে সাজেস্ট করছি, হ্যাঁ আপনি রিসার্চ করেন, রিসার্চ করার পর দুই দিন পরে গিগ করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটা বিষয় সেটা হচ্ছে লিড জেনারেশনের যে আমরা লিডগুলা কালেক্ট করব, এটা কোন কোন ওয়ে থেকে কালেক্ট করতে পারি? আমরা আসলে লিড জেনারেশনে যাইনি সৈদুল ভাই, মানে ওই টপিকটা লিড জেনারেশনের জাস্ট একটা বিষয় শিখেছি, এখানে হিউজ পরিমাণে বিষয় আছে। আমি যদি আপনাদের একটু দেখাই লিড জেনারেশন বিষয়টা একটু ডিফারেন্স, তো এই জন্য টপিক নিয়ে যদি আলোচনা না করা থাকে আপনাদের তো বোঝানো কষ্ট হবে। আমি জাস্ট একটা পিকচার আপনাদেরকে দেখাই লিড জেনারেশন বিষয়গুলো কেমন হয়। এই কাজটা আমি করেছি, দেখেন উপরে হেডলাইন দেয়া আছে রিসেন্ট শেয়ার হোল্ড কোম্পানি এন্ড কো ফাউন্ডার নেম ইন ইউএসএ। আশা করি বুঝতে পারছেন সবাই এই বিষয়টা কি, যারা শেয়ার হোল্ডার কোম্পানি ইউএসএ তে তাদের এই ইনফরমেশন গুলো লাগবে, কি কি কোম্পানি নেম লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, ওয়েবসাইট লিঙ্ক লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম, ডেস্টিনেশন মানে অর্থাৎ আপনার ওই কোম্পানিতে তার পজিশনটা কি, সে কি কি অবস্থায় আছে, চেয়ারম্যান সিইও নাকি, এই বিষয়টা নাকি অনার, এই ধরনের। এটা হচ্ছে লিড জেনারেশন, দেখেন এটাও কিন্তু লিড জেনারেশনের পিকচার। এখানে কি ধরনের ইনফরমেশন আছে, ইমেল আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, অ্যাড্রেস আছে, সিটি আছে, স্টেট, জিপ, টেলিফোন। এটা করার জন্য আসলে আমাদের অনেক টেকনিক জানতে হবে, অর্থাৎ অনেক ধরনের টুলস এর ব্যবহার করতে হবে। আমরা এখনো এই পজিশনে আসিনি, সো আমরা ইমেল কালেক্ট নিয়েই থাকবো, লিড জেনারেশনে যাবো আর কিছুদিনের মধ্যে, দু চার দিন পরে বা তারও পরে হতে পারে, দেখি। এখন লিড জেনারেশন নিয়ে বিকুলাটা ঠিক হবে না সৈদুল ভাই? জি ভাই, ওইটা আমি দেখলাম তো এই কারণে বুঝতে পারলাম না, এই কারণে আপনাদের সাজেস্ট করব আমি ফেসবুক বিজনেস পেজ নিয়ে কাজ করেন, এটা অনেক ভালো। আর ইনস্টাগ্রাম মার্কেটিং বা ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রামের কাজটা খুব ভালো চলে মার্কেট প্লেসে, এটা আরো মেয়েদের ক্ষেত্রে আরো ভালো। উনি আমাদের ফিমেল ছিলেন, উনি যদি একটু ফোকাস করতেন অন্তত ফাইবারে আন করতে পারতেন যদি ইনস্টাগ্রাম। ভাই ভাই, বিজনেস পেজ ক্রিয়েট উইথ চ্যাটবট পেজাবের দিয়ে কাজ করলে মোটামুটি কেমন রিস্ক করতে পারে?
এটা আসলে আপনার টাইটেল ডেসক্রিপশন মানে এই রিসার্চ এর উপরে রিস্ক তো করব ভাই মার্কেটপ্লেসে হিউজ পরিমাণে কাজ আছে আপনারা দেখেন টেস্ট তো ভাই কাজ চলতেছে বিজনেস টেস্ট কিন্তু সবাই সার্ভিসটা দেয় এর সাথে আমি একটু অ্যাডভান্স করে দিলাম মানে কারণ যে হচ্ছে চ্যাটবট বা চ্যাটবট পুরোপুরি না করে দিই অন্ততপক্ষে হচ্ছে সিম্পল মেসেজগুলো দিলে আপনি যেটা দেখাছিলেন যে হচ্ছে অটো রিপ্লাই ফেসবুক অটো মানে অটো রিপ্লাই হ্যাঁ হ্যাঁ প্রবলিং সিস্টেমটা ওটা যদি আমি একটু লিখে দিলাম যে হচ্ছে চ্যাটবট আমি এটা নিয়ে অনেক ঘাটেছি ভাই মানে বেশ ভালো এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এ যদি কেউ গিগ ক্রিয়েট করেন দেখবেন রেসপন্স পাচ্ছেন ইনস্টাগ্রামের ফলোয়ার বৃদ্ধি করার জন্য ইনক্রিজ ইওর আই উইল ডু ইনক্রিজ ইওর ফলোয়ার রিয়েল ফলোয়ার হতে পারে এই বিভিন্ন ধরনের কথা লেখা থাকে আপনারা জাস্ট রিসার্চ করলে এটা মাথায় অটোমেটিক্যালি চলে আসবে ভাই আমি হচ্ছে আপনাকে একটু বলি যে আমি গিগ পাবলিশ করব আরো 4-5 দিন পরে বাংলাদেশিরা এরকম হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বাঙালিরা এরকমটা করে কিছু জানে না অযথা মার্কেট প্লেসে এসে মানে কাজটা নিয়ে ক্লায়েন্টের মনটা নষ্ট করে দেয় তাতে বাংলাদেশের প্রতি ওই দেশের ক্লায়েন্টের একটা ব্যাড ইফেক্ট তৈরি হয় মনে হয় যেরকম আমি সাজেস্ট করি ইন্ডিয়ান পাকিস্তান নাইজেরিয়া এরা সবচাইতে খারাপ ব্যক্তি কেন বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এরা আসলে খুবই খারাপ মার্কেট প্লেসে সবচেয়ে খারাপ বাজে অবস্থা করেছে এরা সো আমরা কারো মাইন্ড সেটআপ খারাপ করব না তাতে আমাদের ফিউচারের জন্য ক্ষতি হবে মার্কেট প্লেসের অবস্থা ভালো রাখার জন্য আমাদের একটু যে বিষয়টা পারবো সে বিষয়টাই আগানো উচিত যাই হোক আজকের মতো এই পর্যন্তই নেক্সট ক্লাসে নতুন কোন একটা টপিক নিয়ে আবার ক্লাস স্টার্ট করে দেব আর আমরা মার্কেটিং করে দিয়েছেন কি সবার ভাই আপনি অ্যাটেনডেন্স হয়নি ভাইয়া ও আচ্ছা আচ্ছা কিন্তু ভুলে গিয়েছিলাম ভাই আমাকে দিয়ে দিন মামুন ভাই জীবনের মায়া জালে ভাইয়ের নাম কি জানি ভুলে গেছি